चने विश्वरूपे विशालक्षि विश्वरूपे विशालक्षि विद्यां देहि नमस्तुते विद्यां देहि नमस्तुते यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे যে সকল ছাত্র চেয়ারে উঠে বসে আছো তারা একটু মঞ্চে চলে এসে উপরে বসবে তোমরা তোমাদের স্পেশাল ব্যবস্থা চেয়ারে বলেছে না প্রত্যেকে জায়গায় বসে পড়বে আমার ছাত্র ভাইদের বলছি একবার সামনে দেখো মঞ্চের পিছনে যে ঠাকুরমা স্বামীজি প্রতিকৃতি রয়েছে ওইদিকে তাকিয়ে থাকো আর যে ছেলেটি কথা বলছে তাকে বলছি চুপচাপ শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের জীবনে আজ একটি বিশেষ দিন বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান 2024 এই বিশেষ দিনটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে যাদের উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করছি আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দজী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম সত্যবানপল্লী ঝাড়গ্রাম আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি শ্রীমৎ স্বামী আত্মবিকাশ আনন্দজী মহারাজ বেলুড় মঠ প্রধান কার্যালয় বেলুড় হাওড়া আত্মবিকাশানন্দজী মহারাজকে আমরা সবসময় মাঝে মাঝেই পাই আজাদিকে অমৃত মহোৎসবে তিনি ব্যবস্থা করেছিলেন বেলুড় মঠের বিরাট দায়িত্বে ছিলেন তিনি বারবার আমরা সকলে প্রিয় অজয় মহারাজ তাকে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিশেষ অতিথি হিসেবে পেয়েছি শ্রী অরূপ কুমার মণ্ডল ওশি গোঘাট থানা পূজনীয় অতিথিদের শ্রদ্ধা জানাই এবং সঙ্গে রয়েছেন আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্রিজানন্দজী মহারাজ তাকে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সর্বোপরি আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ তথা কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সমূহের সম্পাদক শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ তাকেও আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই উপস্থিত সকল মহারাজদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই উপস্থিত অন্যান্যদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার এবং আমার ছাত্র ভাইদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান শুরু হবে পূজনীয় অতিথিগণের কর্তৃক ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শান্তি মন্ত্র হবে সঙ্গে तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ शं नो मित्र शं वरुणः शं नो भवत्वरियमा शं नो इन्द्र बृहस्पतिः शं नो विष्णुरुग्रमः
नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव प्रत्यक्षं ब्रह्माशि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिस्वामि ऋतं वदिस्वामि सत्वं वदिस्वामि तन्मा भवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति 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 हरिः ॐ भद्रं पर्णे विश्नयाम देवा भद्रं पश्ये वाक्षभिर्ययत्रः शिलयङ्गणे सस्तुवागं सस्वनुभिः पशेम देवहितं यदायु स्वस्ति न इन्द्र वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पति दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तच्चयो राविणीमहे घातुयज्ञाय घातुयज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्य ऊर्ध्वं जिगातु भेषजं स्वग्नयस्तु धिपदे शं चतुष्पदे ॐ शान्ति 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 हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णाय प्रणमस्तु सकले गला देवे आज के प्रार्थना शुरू होच्छे महाकाले कोले
বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম সুপ্রয়োৎসা পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধু সুখদাম্বরদাম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সোজা হয়ে বসো একদম সোজা চোখ বন্ধ করো ও দেবতাকে চিন্তা করো তিনি তোমাকে আশীর্বাদ করছেন কল্পনা করো তাঁর থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে তোমার ভিতর প্রবেশ করছে চিন্তা করো শান্তি শান্তি শান্তিহি হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু এবারে উদ্বোধনী সঙ্গীত সমবেত কণ্ঠে তব শঙ্কর সীতা ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি
পরশিতা ভুলিও না তুমি ভুলিও না সন্তান দেবতা তোমার খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর ভারত সন্তান দেবতা তোমার খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর মহা উপচারে ত্যাগ সেবার মহা উপচারে তেগো সেবার করো করো তার আরাধনা ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি ভুলিও না কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল দেবতা মারে রা সবাই প্রাণপণে তুমি বলো দিন রাত উমা জগদম্বা প্রাণপণে তুমি বলো দিন রাত উমা জগদম্বা উগোয়ুমানাত মনুষ্যরিয়া দাও গো আমায় আর কিছু আমি চাহিব না আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না তুমি মহাপবিত্র ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না উদ্বোধনী সঙ্গীতের পর অতিথিবর্গকে বরণের পালা শ্রদ্ধেয় অতিথিদের বরণ করবে আমাদেরই বিদ্যালয়ের ছাত্ররা সায়ন সাহা কনিষ্ক মণ্ডল শুভ্রাংশু কুমার প্রথমেই সভাপতি হিসেবে বরণ করে নেব শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দজী মহারাজকে সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম সত্যবানপল্লী ঝাড়গ্রাম যাও শুনে যাও প্রধান অতিথি হিসেবে বরণ করে নিচ্ছি শ্রীমৎ স্বামী আত্মবিকাশানন্দজী মহারাজকে বেলুর মঠ প্রধান কার্যালয় বেলুর হাওড়া বিশেষ অতিথি হিসেবে বরণ করে নিচ্ছি শ্রী অরূপ কুমার মণ্ডল মহাশয়কে ওসি গোঘাট থানা বিশেষভাবে উপস্থিতি শ্রীমৎ স্বামী অদ্রিজানন্দজী মহারাজ সহ সম্পাদক আমার পুকুর রামকৃষ্ণ মঠ মিশন তাকেও আমরা বরণ করে নিচ্ছি
উপস্থিত আছেন ছাত্রাবাস অধীক্ষক শ্রীমত স্বামী চিৎস্বরূপানন্দজি এবং কামারপুকুর মঠের বরিষ্ঠ সন্ন্যাসী দয়ারূপানন্দজি মহারাজ, তাঁদেরও আমরা বরণ করে নিচ্ছি। এবারে অতিথিদের উপহার প্রদান, পূজনীয় শ্রীমত স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ আজকের অনুষ্ঠানের সভাপতি মহারাজকে প্রীতি উপহার তুলে দিচ্ছেন, একটু হাততালি দাও। প্রধান অতিথি বিশেষ প্রধান অতিথির হাতেও উপহার তুলে দিলেন পূজনীয় শ্রীমত স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, এবং বিশেষ অতিথিকেও প্রীতি উপহার প্রদান করলেন শ্রীমত স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। এবারে স্বাগত ভাষণ, স্বাগত ভাষণের জন্য অনুরোধ করি পূজনীয় শ্রীমত স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে, অধ্যক্ষ সম্পাদক আমার ফুকু রামকৃষ্ণ মঠ মিশন। হ্যালো, ও স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভগবান শ্রীরামকৃষ্ণ, বিশ্বজননী শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, শ্রী শ্রী মা সরস্বতী, তাঁদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান 2024, এই অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি সভাপতি হিসাবে বেদ পুরুষানন্দ মহারাজজি। তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা জানাই। মহারাজজি, তোমরা শুনেছ, এই সোজা হয়ে বসো, সবাই একটু কথা বলো না, সোজা হয়ে বসলে কত সুন্দর লাগে দেখতে। ফুল বাগানে ফুল গাছগুলো দেখেছো তো, যখন নুয়ে যায় না দেখতে ভালো লাগে না, সোজা হয়ে থাকে যখন খুব সুন্দর লাগে। সোজা হয়ে বসো। বলছিলাম বেদ পুরুষানন্দজি মহারাজ ঝাড়গ্রামে আমাদের একটি আদিবাসীদের জন্য স্কুল, সেটি স্কুলটি রেসিডেন্সিয়াল, ফুল রেসিডেন্সিয়াল, সবাই মানে ডে স্কলার কেউ নেই, সবাই সেখানে থাকে এবং সেখানে ছাত্র এবং ছাত্রী উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর বিদ্যালয়, সেখানকার সিস্টেম খুব সুন্দর, কিন্তু ভাবতে পারা যায় না যারা আদিবাসী ছেলে মেয়েরা তারা এত ভালো রেজাল্ট করে। তো সেই বিদ্যালয়ের, সেখানকার সেই আশ্রমের তিনি হচ্ছেন সম্পাদক মহারাজ, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মহারাজ আগে বেলুড় মঠের আমাদের যে শিক্ষার যে বিভাগ, এডুকেশন সেল, সেই সেলের উনি দায়িত্বে ছিলেন। তো এখন ঝাড়গ্রামে খুব সুন্দর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শিক্ষা সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। তাকে আমি যখন আমন্ত্রণ জানালাম, সেই ভাইকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, সম্ভবত কামারপুকুর বলেই হয়তো হবে। তো তাকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা তো জানিয়েছি, আমি বিশেষ করে ধন্যবাদ তাকে জানাই। এরপরে আমরা প্রধান অতিথি হিসাবে যাকে পেয়েছি, স্বামী
আত্মবিকাশানন্দজি মহারাজকে এখন বেলুড় মঠের অনেক বড় দায়িত্বে মহারাজ রয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তাকে যেতে হয় বিভিন্ন কাজেতে। এই আমাদের স্কুলে তোমরা দেখেছো যখন আমাদের স্টেম ল্যাব স্থাপন করা হয়েছিল এবং উদ্বোধন করা হয়েছিল তখন মহারাজ এসেছিলেন এবং এখনও মাঝে মাঝেই আসতে হয়। তোমরা দেখেছো স্টেম ল্যাবের যখন ট্রেনিং হচ্ছিল এবং আমাদের ভারতবর্ষে অনেক সেন্টারে স্টেম ল্যাব স্থাপন করা হয়েছে এবং মহারাজকে বিভিন্ন জায়গায় যেতে হয়। ব্যস্ততার মধ্যেও আমরা আজকে পেয়েছি স্বামী আত্মবিকাশানন্দজি মহারাজকে। তাঁকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা স্নেহ প্রীতি ভালোবাসা জানাই। আর আমাদের পেয়েছি শ্রদ্ধেয় শ্রী অরূপ কুমার মণ্ডল মহাশয়, আমাদের এখানকার, তোমরা জানো, তোমরা চেনো, তিনি আমাদের এখানকার ওসি সাহেব, পুলিশ প্রশাসন আমাদেরকে কীভাবে, আমাদের রামকৃষ্ণ মঠ মিশন ছাড়াও এই অঞ্চলকে কীভাবে তিনি রক্ষা করেন দায়িত্ব নিয়ে, তো তাকেও, তিনি ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তাই জানো তোমরা কত ব্যস্ত থাকতে হয়, তো তাকেও আমরা আমন্ত্রণ করেছি, তিনি এসেছেন। তাকে আমার আন্তরিকভাবে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, নমস্কার এবং শুভেচ্ছা জানাই অরূপবাবুকে, অরূপ কুমার মণ্ডল মহাশয়। এরপরে আমাদের মহারাজরা যারা রয়েছেন মঞ্চে, আমাদের মিশনের সহ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী অদ্রিজানন্দজি মহারাজ পিছনে বসে রয়েছেন, আমাদের কামারপুকুর মঠের ম্যানেজার মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী দয়ারূপানন্দজি মহারাজ, তাঁদেরকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর স্কুলের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দ মহারাজ এবং আমাদের হোস্টেলের স্বামী চিৎস্বরূপানন্দ মহারাজ, তাঁদেরকে আমার স্নেহ ভালোবাসা জানাই। উপস্থিত আছেন আমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, তাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করি। উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকাবৃন্দ, যারা, তারাও কয়েকজন এসেছেন, তাদের সন্তানরা কীরকম পুরস্কার পাবেন সেই আনন্দ তারা উপভোগ করার জন্য এসেছেন, তাদেরকেও এই ঠান্ডার মধ্যেই তারা এসেছেন, তাদেরকে সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা নমস্কার জানাই। শিক্ষাকর্মীবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। আর তোমরা যারা রয়েছো, এত কষ্ট করে সোজা হয়ে বসে রয়েছো, আরও বসে থাকতে হবে অনেকক্ষণ, এত প্রাইজ আমাদের দেয়া হবে, কারণ তোমরা এত ভালো ছেলে, তোমাদের কত প্রাইজ জানো তো, আমাদেরকে এই সার্টিফিকেটগুলো যিনি এসেছেন বেদপুরুষানন্দজি মহারাজ, ওনাকে সই করতে হলো, আমিও সই করলাম খুব আনন্দের সঙ্গে, আর সই করবার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি কল্যাণ প্রার্থনা করলাম। তো যাই হোক না কেন, তোমাদেরকে সবাইকে আমার স্নেহ প্রীতি ভালোবাসা জানাই এবং সবাইকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আজকে সুন্দর একটা নাটক হবে, সেই জন্য তোমরা এই এতক্ষণ প্রাইজ তো সবাই পাচ্ছ না, যারা প্রাইজ পাচ্ছ তারা তো খুব আনন্দে রয়েছ, কিন্তু যারা প্রাইজ পাচ্ছ না হয়তো উসখুস করবে, উঠে যাবার চেষ্টা করবে, ওরা করো না, কারণ কি পরে খুব সুন্দর একটা নাটক সত্যরক্ষা এই আমাদেরই ছাত্ররা উপস্থাপন করবে। তো যারা প্রাইজ পেয়েছো তার আনন্দে রয়েছ, যারা প্রাইজ পাওনি তাদের জন্যেই আমি বলি, দেখো প্রাইজটা এটা সামান্য একটা আমাদের মাপকাঠি করা হয়,
সেই মাপকাঠির মধ্যে থেকে যারা এসেছেন এসেছো তোমরা তারা প্রাইজটা পাচ্ছ, কিন্তু এর আগেও আমি বলেছি তোমরা চেষ্টা করলেই দেখবে তোমরা আবার পরের বছর হয়তো এই প্রাইজগুলো পাবে। আর যারা পেয়েছে তারা হয়তো দেখবে পরের বারে তারা পায়নি, যারা হয়তো থার্ড হয়েছে পরের বারে দেখবে সে হয়তো ফোর্থ হয়ে গেল, যে এবারে ফোর্থ আছো বা ফিফথ আছো পরের বছর দেখবে সে হয়তো থার্ড হয়ে গিয়ে থার্ড প্রাইজ পেয়ে গেল। সেই জন্যে ওটা কোনো ওজনে তোমরা কোনো চিন্তা করবে না, দুঃখ করবে না। আর স্বামীজি তো বলেছেন, কালকে কত কালকে তোমরা শুনেছো স্বামীজির কথা, স্বামীজির হে বীর সাহস অবলম্বন করো। স্বামীজি বলছেন যদি হাজারবার যদি তোমরা ফেল করে যাও আর একবার চেষ্টা করো তোমরা অবশ্যই পাস করবে, কৃতকার্য হবে। স্বামীজি বলছেন শত সহস্রবার যদি তোমরা অকৃতকার্য হও আর একবার তোমরা চেষ্টা করো অবশ্যই কৃতকার্য হবে। তো এই স্বামীজির বাণী কালকে আমরা কত শুনেছি। অতএব আমরা কেউ মন খারাপ করব না, যারা প্রাইজ পাবো এবং যারা প্রাইজ পাবো না সবাই আমরা আনন্দে আজকের অনুষ্ঠান উপভোগ করব এবং সারা বছর ভালো করে চেষ্টা করব যাতে আমরা পরবর্তী সময়ে আবার আমরা প্রাইজ পেতে পারি যারা পাইনি। এই কথা জানিয়ে আবার সবাইকে এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং নিচে যারা রয়েছেন তাদের সবাইকে যথাযোগ্য আমার প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও তোমাদের ভালোবাসা জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পূজনীয় অধ্যক্ষ ও সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজকে সকলের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানা। তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে স্বাগত ভাষণ দিয়েছেন, শুধু তাই নয়, আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশন এর অধ্যক্ষ, বিদ্যালয় সমের সম্পাদক, যেমন আমাদের অভিভাবক, ঠিক তেমনই খুব সুন্দর একটি স্বাগত ভাষণ দিয়েছেন। আমরা সকলের তরফ থেকে তাকে আর একবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবারে একটি বিশেষ পর্ব, বিশেষ পর্বটি বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পাঠ। সারা বছরের বিবরণী থাকবে, সেই বার্ষিক প্রতিবেদনটি পাঠ করার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী মণিশঙ্কর কুণ্ডু মহাশয়কে। মণিশঙ্কর বাবু, আমাদের আরাধ্য পুণ্যত্রয়ী চরণে প্রণাম জানিয়ে, স্নেহের ছাত্রদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রতিবেদন পাঠ করছি। বার্ষিক প্রতিবেদন পাঠের পূর্বে মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের সম্পাদক স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ, সভাপতি শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দজী মহারাজ, প্রধান অতিথি আত্মবিকাশানন্দজী মহারাজ ও বিশেষ অতিথি অরূপ কুমার মণ্ডল মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও প্রণাম জানাই। এছাড়াও আমার সহকর্মী দাদা, ভাই, উপস্থিত অভিভাবক ও এই অনুষ্ঠানে আগত সকল মহারাজ ও গুণীজনদের আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। যাই হোক, বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনের অর্থ হল এক বৎসরের কর্মকাণ্ডের বিবরণ। এডুকেশনাল সাইকোলজি বলে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, অর্থাৎ বিদ্যালয়ের কর্মকাণ্ড মানেই সমাজেরই কর্মকাণ্ড। এই বিদ্যালয় 1962 সাল থেকে মাধ্যমিক পাঠ্যক্রম শুরু করেছিল, 2022 সালে 60 বছর অতিক্রান্ত করে 2023 সাল থেকে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম শুরু করেছে। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের শুভ সূচনা করেছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবিরানন্দজী মহারাজ, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সেক্রেটারি তাপস রঞ্জন মুখোপাধ্যায় ও তৎকালীন হুগলি জেলা শিক্ষা পরিদর্শক তপন বসু মহাশয়। তাই 2023 শিক্ষাবর্ষ ছিল কর্মমুখর, প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী। 913 জন ছাত্র নিয়ে এই শিক্ষাবর্ষ শুরু হয়, 37 জন শিক্ষক, 4 মহারাজ, 6 শিক্ষাকর্মী নিরলস পরিশ্রম করে বিদ্যালয়ের পঠন পাঠন ও শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছেন।
তার প্রমাণ আমরা পাই ছাত্রদের সার্বিক ফলাফলের উপর। 2023 মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে দুজন ছাত্র রাজ্য মেধা তালিকায় স্থান পায়। একজন রাজদীপ শাসমল, যে অষ্টম স্থান দখল করে, ও অপরজন অঙ্কন নন্দী, যে দশম স্থান দখল করে। বাকি 142 জন ছাত্র যে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 90%-এর বেশি পেয়েছিল 45 জন ছাত্র এবং বাকিরাও সব ভালো ফলাফল করে। 2023 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বাৎসরিক পরীক্ষায় 98.8% ছাত্র সফলতার সঙ্গে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়। দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় 126 জনের মধ্যে 126 জনই মাধ্যমিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। আশা করি ওরা প্রত্যেকেই ভালো ফল করবে আসন্ন মাধ্যমিক পরীক্ষায়। এছাড়াও 18 জন ছাত্র কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ক্লাস 8-এর জন্য নির্ধারিত মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষায় কৃতকার্য হয়, যারা স্বীকৃতিস্বরূপ প্রত্যেক বছর 12,000 টাকা করে স্কলারশিপ পাবে আগামী 4 বছর। নবম শ্রেণীর দুজন ছাত্র অনুনয় চ্যাটার্জি ও চৌধুরী মোহাম্মদ আসিফ রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় রাজ্যের মধ্যে 11তম ও 28তম স্থান দখল করে। এই দুজনেই আবার আইজার দ্বারা পরিচালিত এক বিজ্ঞান সেমিনারে অংশগ্রহণ করে এবং ওই মহান বিজ্ঞান প্রতিষ্ঠানে বিদ্যালয় আমাদের এই বিদ্যালয়ের গৌরবের ছাপ রেখে এসেছে। এতে গেল সরকারি পরীক্ষার ফলাফল। আমাদের বিদ্যালয়ের ছাত্ররা সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় প্রত্যেক বছর অংশগ্রহণ করে এবং উল্লেখযোগ্য ফলাফল করে বললে অত্যুক্তি হবে না। আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র স্পেস অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যে প্রতিযোগিতার সঙ্গে নাসার নামও যুক্ত আছে। সেখানে তারা আমাদের একটি গ্রুপ অসামান্য দক্ষতায় গ্লোবাল লেভেলে অংশগ্রহণ করার ছাড়পত্র পায়। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সারা বছর ধরে পরিকাঠামোগত ক্রিয়াকর্ম চলছে। এক মহানুভব মানুষের সাহায্যে হীরক জয়ন্তী ভবন নবরূপে সেজে উঠেছে। ইনফোসিস ফাউন্ডেশনের সাহায্যে অত্যাধুনিক স্টেম ল্যাব তৈরি হয়েছে, যেখানে ছাত্ররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স নামক কম্পিউটার বিজ্ঞানের নতুন দিগন্তে প্রবেশ করার ছাড়পত্র পাবে। এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেরা গর্ববোধ করবে। আর তখনই স্বামী শারদেশ্বরানন্দজি মহারাজ, যিনি এই বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠাতা, তিনি অমৃতলোক থেকে আনন্দ পাবেন এবং মনে মনে ডিরোজিওর মতো বলবেন, মাই লাইফ ইজ নট ইন ভেন। এছাড়াও বিজ্ঞানের অন্যান্য ল্যাবরেটরিগুলোকেও নতুন করে সাজানো হচ্ছে উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য। পরিকাঠামো উন্নয়নের পরেই বলতে হয় এই বিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার উপর। এই বিদ্যালয় যে সকল ছাত্ররা পড়াশোনা করে তারা সকলেই যে সিলভার স্পুন নিয়ে জন্মেছে তা নয়, বহু গরিব ছাত্ররা এখানে পড়াশোনা করে। এই দুস্থ পরিবারের ছাত্রদের সাহায্যের জন্য কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ইনফোসিস ফাউন্ডেশন এবছর 15 লক্ষ টাকা স্কলারশিপ দেয় ছাত্রদের। IDBI দেয় 86,000 টাকা। এছাড়া আরও অনেক স্কলারশিপ দেওয়া হয়েছে ছাত্রদের। বহু ছাত্র খাতা, পেন ও পেন্সিল পেয়েছে। প্রায় 60 জন ছাত্রকে সমস্ত পাঠ্য বই কিনে দেয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিক ছাত্রদের সুবিধার জন্য বুক ব্যাংক তৈরি করা হয়েছে, যাতে তারা উচ্চ মাধ্যমিকের ব্যয়বহুল পুস্তক সহজেই তারা পায় এবং নিজেদেরকে তৈরি করতে পারে ভালো ফলাফল করার জন্য। এবার আসা যাক বিদ্যালয়ের কর্মকাণ্ডের মূল্যায়নের উপর। 2023 শিক্ষাবর্ষের সকলের অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী ও পরিচালক মণ্ডলীর পরিশ্রমের ফলস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিদ্যালয়কে সেরা বিদ্যালয় সম্মাননা পুরস্কার প্রদান করেছে। এই পুরস্কার বিদ্যালয়ের মুকুটে নতুন পালক পরিয়েছে এবং সঙ্গে সঙ্গে
আরও দায়িত্ববোধ বাড়িয়ে তুলেছে আগামী দিনের জন্য। এই পুরস্কারে সকল ছাত্র, অভিভাবক, শিক্ষক, পরিচালক মণ্ডলী, প্রাক্তনী, সর্বোপরি এই এলাকাবাসী আনন্দে উদ্বেলিত ও প্রাণবন্ত। কিন্তু বিদ্যালয়ের কর্মকাণ্ড ও তার মূল্যায়ন কোনো একটি বৎসরের নিরিখে বিচার করলে চলে না। শিক্ষার মতোই এটি একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, তাই সুখস্মৃতি আঁকড়ে বসে থাকলে চলবে না, কারণ আমরা জানি জয় অ্যান্ড সরো ওভেন ফাইন টুগেদার। তাই আমরা সকলে অনুপ্রাণিত হই রবার্ট ফ্রস্টের বিখ্যাত তিনটি লাইন থেকে, আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই লাইন তিনটি আমাদের তথা বিদ্যালয়ের কর্মশক্তিকে জাগ্রত করে। এই 2023 শিক্ষাবর্ষেই আমরা আমাদের এক পুত্রসম ছাত্র, বিদ্যালয়ের আবাসিক নবম শ্রেণীর ছাত্র সুমন ভট্টাচার্যকে হারিয়ে ফেলেছি। তার পবিত্র আত্মার শান্তি কামনা করি। 2023 সালের ঘটনা প্রবাহ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে 2024 শিক্ষাবর্ষ শুরু করা হয়েছে নতুন প্রতিজ্ঞায়, নতুন আশায়, নতুন লক্ষ্যে। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদে ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় আমরা 2024 শিক্ষাবর্ষ সফলভাবে শেষ করার অঙ্গীকার নিয়ে এই প্রতিবেদন শেষ করছি। জয় রামকৃষ্ণ। এইমাত্র বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পাঠ করে শোনালো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী মণিশঙ্কর কুণ্ডু মহাশয়। তাকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী আত্মবিকাশ আনন্দজী মহারাজ, বেলুড় মঠ, প্রধান কার্যালয় বেলুড়, হাওড়া। সেই প্রধান অতিথির মূল্যবান ভাষণ আমরা এবার শুনে নেব। হরি ওম। আজকে এই যে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠান আমি গতকাল জারামাটিতেও ছিলাম, আর আজকে আমি কামারপুকুরে আছি। তো মঞ্চে যিনি আমাদের সেক্রেটারি মহারাজ স্বামী লোকোত্তরানজি মহারাজ, স্বামী বেদপুরুষানন্দজি মহারাজ, স্বামী আদ্রিজানন্দজি মহারাজ, স্বামী দয়ারূপানন্দজি মহারাজ, স্বামী চিৎস্বরূপানন্দজি মহারাজ, স্বামী কল্যাণেশ্বরানন্দজি মহারাজ, এই সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আর মঞ্চে আছে শ্রী অরূপ কুমার মণ্ডল, আমাদের ওসি, ওদেরকেও আমি আমার নমস্কার জানাচ্ছি। কালকে আমাদের 12 জানুয়ারি হয়েছে, কালকে নিশ্চয় তোমাদের এখানে খুব বড় অনুষ্ঠান হয়েছে। তো আমরা সবাই যারা ভারতবাসী আমরা আছি, তো আমাদের স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের আইডিয়াল, তাই তো? স্বামী বিবেকানন্দ আমাদের হচ্ছে আদর্শ। আর স্বামী বিবেকানন্দের নাম করেই আমাদের এই রামকৃষ্ণ মিশনে অনেক অনুষ্ঠান চলে। রামকৃষ্ণ মিশনের উনি স্থাপনা করেছেন, আর স্বামীজি ছিলেন, স্বামীজি এই রামকৃষ্ণ মিশন স্থাপনা করেছে বলে আমাদের অত স্কুল কলেজ আমরা দেখতে পাচ্ছি। আর স্বামী বিবেকানন্দ যখনই আমরা নাম নিচ্ছি স্বামীজির, আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্বামীজি আমাদের যে যুবা শক্তি আছে, তোমরা যে যুবক আছো, ওদের স্বামীজি খুব ভালোবাসতেন। ওনার প্রচুর আশা ছিল আমাদের ইয়াং জেনারেশন থেকে। আর একটা জিনিস আছে, স্বামীজি আমাদের ভারতকে খুব ভালোবাসতেন। যখন স্বামী বিবেকানন্দ আমাদের আমেরিকা থেকে ফিরে এসেছেন,
তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে এখন ভারত কেমন লাগছে। তো স্বামীজি বলছে আমার ভারত তো আগে খুব ভালো লাগতো, আমি ভারতকে ভালোবাসতাম, কিন্তু এখানে আমার প্রত্যেকটা ধূলিকণ প্রত্যেকটা বাতাস আমার জন্যে পবিত্র আছে, ভারত আমার জন্যে তীর্থস্থান আছে। তো এই ভারতকে উপরে তোলার জন্যে স্বামীজি আমাদের সবাই থেকে কিছু চাইছে, পার্টিকুলারলি তোমাদের ইয়াং জেনারেশন যা আছে, তোমরা যারা বসে আছো, তোমরাই কালকে ভারতকে চালাবে, তোমরাই বড় বড় পোস্টে যাবে, বড় বড় জায়গায় যাবে, আর বিশাল কাজ করবে তোমরা। কিন্তু স্বামীজি কি চাইছিলেন, স্বামীজির আশা ছিল যে ইয়াং যারা আমাদের আছে, যারা ইয়াং জেনারেশন আছে, আজকে দেখবেন 65% অফ আওয়ার পপুলেশন ইজ বিলো 30 ইয়ার অফ এজ, মানে 30 বছরের ভিতরে আমাদের মোটামুটি 65% মানে 80 ক্রোর পিপল, 80 ক্রোর আমাদের ইয়াং পপুলেশন আছে। এরা যদি পুরো ভালো কাজ করে, এরা যদি ঠিক যদি ইনস্ট্রুমেন্ট হয়, তো আমাদের অনেক কিছু কাজ হতে পারে। তো স্বামীজি কী কী চাইছেন আমাদের তরফ থেকে, তো আমি তোমাদেরকে আজকে 7 সিজ বলছি, 7টা সি। সি বুঝো তো, ABC, তোমরা মনে রাখবে এটা। এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমি তোমাকে আবার বলবো কী কী সি আমি বলেছিলাম। তো স্বামীজির মতন, স্বামীজি যেটা চাইছিলেন আমাদের থেকে ভালো কাজ, ওটা যদি করতে হয় তো আমাদের উই শুড বি প্রিপেয়ার উইথ দিস 7 সিজ, এই 7টা সি আমাদের জীবনে যেন আসে। এদের কাজ যদি হয়ে যায় তো তোমরা চুপচাপ বসো, না হলে কোথাও বাইরে চলে যাও। হ্যাঁ, তো এখানে তোমরা স্বামীজির কথা শুনতে এসছো, তো তোমাদের ভালো জন্যই সব বলা হয়েছে, স্বামীজি তার জন্যই এসেছিলেন। তো আমি কি বলেছি আগে বলো, কি বলবো আমি তোমাদেরকে? 7 সিজ। প্রথম সি কোনটা হচ্ছে? স্বামীজি বলছে ক্যারেক্টার মনে রাখবে। ক্যারেক্টার মানে চরিত্র, চরিত্র ভালো চাই। কেন দেখবে, আমরা সবাই আমরা চাইছি, আমাদের মা বাবাও চাইছে কি আমার ছেলে যেন ভালো হয়। চরিত্র ভালো দেখতে গেলে অনেক কিছু, অনেক দিক আছে, কিন্তু তোমাদের বয়সের চরিত্র ভালো রাখা মানে ভালো ব্যবহার করা, বাড়িতে মা বাবার শ্রদ্ধা করা, টিচারদের শ্রদ্ধা করা, পড়াশোনা করা, কথার একটু দাম রাখা। যদি আমি কোনো একটা কথা দিয়েছি আর আমি দাম রাখছি না কথা, তারপরে সময় একটা, যেটা আমি হয়তো সময় দিয়েছি কি এই সময় আমি আসবো, তোমরা ওই সময় আমি দেখছি তুমি আসছোই না। তো এই ছোট ছোট জিনিস দেখে আমাদের একটু ক্যারেক্টার তৈরি হয়। তো স্বামীজি চাইছে এই যে ক্যারেক্টার যেটা, প্রথম সি হচ্ছে আমাদের নিজের চরিত্র গঠন করতে হবে। যদি চরিত্র গঠন যদি আমরা না করি, দেখবে বাইরে আমরা অনেক লোককে গাল দিই, হ্যাঁ কি দেখো এই কত করাপশন করছে, ভ্রষ্টাচার করছে, হ্যাঁ আমরা দেখছি বাইরে অনেক মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। তো কেন হচ্ছে? বিকজ ওদের চরিত্র নেই, ওদের ক্যারেক্টার নেই। সো ফার্স্ট সি ইজ ক্যারেক্টার উই ওয়ান্ট। সেকেন্ড সি ইজ কনসেন্ট্রেশন। যদি তোমাদের কনসেন্ট্রেশন যদি না থাকে কাজের উপরে, হ্যাঁ তুমি পড়াশোনা করছো, পড়াশোনার সময় তোমাদের কনসেন্ট্রেশন নেই, তোমরা স্যার জানি তোমাদের মার্কস হয়তো কমে কমে আসছে। তো স্বামীজি বলছে আমাদের কনসেন্ট্রেশন খুব ইম্পর্ট্যান্ট। স্বামীজির জীবনে, স্বামীজি যখন বই পড়তেন তো একটা পুরো স্বামীজি খুঁজে সব ভুলে যেতেন ওই সময় যখন বই পড়তেন। ওনার এনসাইক্লোপিডিয়া ছিল, একটা গল্প আছে তোমরা হয়তো শুনেছো যে লাইব্রেরিতে এনসাইক্লোপিডিয়া আর বড়ো বড়ো একটা 10টা ভলিউম ছিল, স্বামীজি শুধু একবার পড়েছে। তারপরে যখন স্বামীজিকে জিজ্ঞাসা করলাম, করেছে ওই লাইব্রেরিয়ান, তখন স্বামীজি পুরো ঠিকঠাক যেমন ছিল ওটা বলে দিয়েছে। ভাই ইট ইজ বিকজ অফ কনসেন্ট্রেশন। তো তোমাদেরও আমি কনসেন্ট্রেশন চেক করবো, এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে 7টা সি জিজ্ঞেস করবো, ওটা যদি তোমরা বলতে পারো তো আমি বলবো তোমাদের কনসেন্ট্রেশন আছে। তো কনসেন্ট্রেশন আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যখন খেলবে তখন খেলাধুলা করবে, যখন পড়াশোনা করবে তখন পড়াশোনা করবে, যখন মোবাইল ঘাঁটতে হবে তখন মোবাইল ঘাঁটবে। কিন্তু আমরা কী করি, পড়াশোনার সময় আমরা খেলাধুলা চিন্তা করি, আমরা পড়াশোনার সময় হয়তো মোবাইল দেখছি, আর সেই জন্যে পড়াশোনা হচ্ছে না। তো ফার্স্ট সি কোনটা বলেছিলাম? হ্যাঁ, সেকেন্ড কোনটা? কনসেন্ট্রেশন। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু তোমরা আগে যখন মহারাজ বলছিলেন যে তোমাদের একটা ধ্যান নিয়েছেন, ওটা কিসের জন্যে? কনসেন্ট্রেশনের জন্য, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্যে। থার্ড হচ্ছে কারেজ।
ফার্স্ট ক্যারেক্টার, সেকেন্ড কনসেন্ট্রেশন, থার্ড হচ্ছে করেজ। করেজ মানে সাহস, আমাদের সাহস রাখতে হবে। স্বামীজির জীবনে আছে, ছোট স্বামীজি ছিলেন, 7-8 ইয়ার্স হয়তো স্বামীজি আছেন, তখন একটা ঘোড়াগাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু স্বামীজি কেউ আসছে না ওখানে। স্বামীজির সামনে গিয়ে পুরো ওই যে যাকে লেগেছে ওকে নিয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। কিন্তু আমরা এখন ওরকম সাহস আমাদের মধ্যে নেই। সাহস আমাদের মধ্যে নিয়ে এনে আমরা কিছু একটা কলেজ স্কুলে কিছু প্রবলেম করলাম, কিন্তু আমরা মিথ্যা কথা বলে দিই, না আমরা জানি, ওইটুকু সাহস চাই যেটা মহারাজ এটা ভুল হয়েছে, আমি মিথ্যা কথা বলছি, কিন্তু এটা সাহস দিয়ে বলার মতন তোমাদের ক্যারেক্টার চাই। তো সত্য বলার জন্যেও সাহস লাগে, আর মিথ্যা বলার পরে ওটা অ্যাকসেপ্ট করার জন্যেও সাহস লাগে। তো সাহস অনেক জিনিস লাগে। সাহস আমাদের যা কিছু আমরা করতে চাইছি, হ্যাঁ, তার জন্য সাহস লাগে। তো এই থার্ড সি হচ্ছে করেজ। করেজ মানে সাহস। সাহস স্বামীজি বলতে না, সাহস অবলম্বন করো, ভয় করা দরকার নেই। জিনিস আসবে যাবে, তোমাদের ভালো পড়াশোনা হবে হবে না, কিন্তু আমরা কী করি, অনেকবার পরিস্থিতিকে দোষ দিই। স্বামীজি বলছে, যা কিছু তোমাদের হয়েছে তোমার, ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার্স। যদি কিছু তোমাদের ভালো যদি কিছু না হয়, তো ইউ টেক ইউর রেসপন্সিবিলিটি, কেন এটা আমার ভুল, আমি ঠিকঠাক কনসেন্ট্রেশন করতে পারলাম না, আমি পড়াশোনা করতে পারলাম না। কিন্তু আমরা কী করি, ওই টিচার ভালো পড়ানো হয়নি, স্কুলে এটা ছিল, মা বাবা এই সময় এটা করেনি, তার জন্য আমাদের পড়া হয়নি। তো সাহস, এটা করেজ আমাদেরকে জীবনে আনতে হবে। তারপরে হচ্ছে সি কনফিডেন্স। প্রথম কোনটা ছিল, সেকেন্ড, থার্ড, আর ফোর্থ হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। স্বামীজি বলছে, যে ভালো কাজ করেছে, যে অনেক উঁচু উঠেছে, তার মধ্যে আর সাধারণ লোকের মধ্যে কোথায় তফাত আছে, কনফিডেন্সের মধ্যে শ্রদ্ধা। স্বামীজি বলছে, শ্রদ্ধার অভাব, আমাদের নিজের উপরেই শ্রদ্ধা নেই, ভগবানের উপরে তো নেই, কিন্তু আমাদের নিজের মধ্যেই শ্রদ্ধা নেই। ধরো তোমরা যদি ভালো পড়াশোনা করো, তোমাদের উপরে একটু শ্রদ্ধা চাই, নিজের উপরে কনফিডেন্স চাই, কিনা আমি এটা ভালো পড়াশোনা করেছি, আমার নিশ্চয় ভালো কিছু হবে। তো এই কনফিডেন্স, হ্যাঁ, করেজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আত্মবিশ্বাস যেটাকে বলে, আত্মবিশ্বাস যদি না হয় তো কিছু করা যাবে না। স্বামীজি এক জায়গায় ইউরোপে গিয়েছিলেন, তো তখন ওনাকে, আমি নাম ভুলে গেছি, তো ওনাকে বলা হয়েছে, গলফ খেলা তোমরা জানো তো, গলফ, তো গলফে থাকে একটা স্টিক থাকে হকির মতন, আর এটা গর্ত, একটা বল ফেলতে হবে। তো স্বামীজিকে বলেছে কি, তোমরা আপনি ফেলতে পারবেন? তো স্বামীজি বলছে, হ্যাঁ আমি করতে পারবো। তো স্বামীজি তার আগে কখনো গলফ খেলেননি, কিন্তু স্বামীজি ঠিক একটা স্ট্রোকে পুরো বলটা ওই গলফ হোলে দিয়ে দিয়েছে। তখন ওরা বলছে কি, আপনি তো যোগী, সেই জন্য আপনি করতে পারলেন। স্বামীজি বলছেন, না যোগীর দরকার নেই, ভারতের এই যোগী, এই কাজের জন্য যোগী নেই আমরা। বলছে, আমার মধ্যে আমি কনফিডেন্স নিয়েছি, কতটা ডিস্টেন্স আছে আমি মেপে নিয়েছি, কতটা ফোর্স লাগবে ওটা মারতে গেলে, কতটা ট্র্যাজেক্টরি নিয়ে যাবে আর গর্ত পড়বে, সব ক্যালকুলেশন স্বামীজি মাথায় করেছে। এটা হচ্ছে কনফিডেন্স। ওর কনফিডেন্স আলাদা, কিন্তু আমি করতে পারবো, আমি পারবো। অনেকবার আমরা পিছিয়ে যাই, কেরে তুমি এটা কাজ করবে, না না আমি পারবো না। হ্যাঁ, কেননা এটা কনফিডেন্স যদি না থাকে, তোমরা কোনো উপরে আরও ভালো জায়গায় তোমরা যেতে পারবে না। তো কনফিডেন্স হচ্ছে আরেকটা সি। তারপরে হচ্ছে ক্রিয়েটিভিটি। কিছু একটা নূতনত্ব করা উচিত তোমরা, নাহলে আমরা ওটাই করে আসছি, যে আগে যেটা ওই ভেড়ার মতন একটা যাচ্ছে, তার পিছনে আমরা চলে যাচ্ছি। এই স্টেম ল্যাব যেটা দেওয়া হয়েছে, স্টেম ল্যাব তার জন্য দেওয়া হয়েছে যে তোমাদের ক্রিয়েটিভিটি যেন বাড়ে। যত তোমরা ভালো করার চেষ্টা করো, একটু আলাদাভাবে জিনিস করা উচিত। ওই ক্রিয়েটিভিটি থেকে কিছু নতুন জিনিস চলে আসে। অল ইনভেনশন, যত ইনভেনশন জগতে হয়েছে, ইট ইজ ওনলি বিকজ অফ ক্রিয়েটিভিটি। ওই তোমরা ছোটোবেলাতে হয়তো একটা গল্প পড়ে শুনেছ, ওই যে টোপিওয়ালা গল্প, ওই একজন টোপি বিক্রি করতো, তো ওর ওর কাছে ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে টোপি রাখা আছে, আর টোপি নিয়ে গেছে, তার দুপুরে ক্লান্ত হয়ে গেছে, তখন কী করেছে, একটা গাছের তলায় ওটা একটু ঘুমিয়েছে, কিন্তু উপরে বানর বসেছিল গাছের উপরে। তো বানর কী করলো, যেই ও ঘুমিয়ে পড়েছে, তো পুরো নিচে এসছে, আর পুরো টোপিটা ওর নিচে নিয়ে গেছে। যখন ওর ঘুম ভেঙেছে, তখন দেখছে আমার তো কোনো টোপি নেই, আমাকে তো ঝুড়িতে অনেক টোপি ছিল, কোথায় চলে গেছে, দেখছে সব ওই বানরের হাতে টোপি পড়ে আছে। তো কী করবে, টোপি কী করে ফেরত নেবে? কিন্তু ও জানতো কি, বানরগুলো
যারা আছে ওরা যেমন যদি ওদের একটা জিনিস শিখিয়ে দিলে ওরকমই করে, না ওরা অনুকরণ প্রিয়, ওরা ইমিটেশন করে, যেমন আমি এটা যেটা করবো ওটাই ওরকম ওরা করবে। তো ওই যে মালিক ছিল ও কী করছে, ওর নিজের মাথায় একটা টোপি ছিল, ও টোপি নিয়ে এই মাটিতে ফেলছে, ওটা দেখে সবাই বানর কী করছে, ওই টোপি নিয়ে ওরা ফেলে দিয়েছে নিয়েছে আর পুরোটা কুড়িয়ে নিয়েছে। তারপরে গল্প এখানে শেষ হলো না, তারপরে কী হলো, কিছু বছর পরে ওর ছেলে এসছে, ওখানে ছেলে এসছে, ছেলেও টোপি নিয়ে এসছে, ও বিক্রি করছে আর ও একটু ঘুমিয়ে পড়েছে। তো এরা কী করেছে, সব টোপি উপরে নিয়ে গেছে আবার বানর। তো ও তো গল্প শুনেছিল বাবার কাছ থেকে, যদি বানর বানর ইমিটেট করে যেমন আমি করছি ওরকমই করে, তো বাবা কী করেছিল যে টোপি মাথা থেকে নিচে ফেলে দিল, তার মধ্যে কী করেছে বানর পুরোটা টোপিটা ফেলে দিয়েছে। তো ছেলেও কী করেছে, ও নিজের টোপি তুলেছে আর ফেলে দিয়েছে, দেখছে কেউ বানর টোপি ফেলছে না, সবাই বসে আছে, সবাই হাতে টোপি নিয়ে বসে আছে, কী হলো। তো ও অবাক হয়ে দেখছে কী হলো, বানর তো টোপি ফেলছে না। তো তার মধ্যে যে লিডার বানর ছিল ও নিচে নিয়ে নেমে এসছে, বলছে আপনারা কি ভাবছেন কি আমরা ওরকমই ছিলাম, আমরাও এখন বুদ্ধিমান হয়ে গেছি, হ্যাঁ ওরাও বুঝে গেছে ইমিটেশন করা ভালো নেই, তো যদি বানর শিখতে পারে তো আমরা কোনো শিখতে পারবো না। তো ইমিটেশন কোনো রকমই ঠিক আছে, যখন টিচার তোমাদেরকে পড়াচ্ছে তো টিচার যে পড়াচ্ছে ওরকম একটা তোমরা গ্রহণ করতেই পারবে, কিন্তু কিছু একটা নূতনভাবে জিনিসটা করার শেখার চেষ্টা করো, তার জন্যই তোমাদেরকে স্টেম ল্যাবও দেওয়া আছে। তো ক্রিয়েটিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই সি কি বললাম, ক্রিয়েটিভিটি, প্রথম সি কোনটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, বা দারুণ, সিক্সথ, ফিফথ, হ্যাঁ ঠিক আছে। আর আর একটা হচ্ছে সেলিবাসি, সিক্স হচ্ছে সেলিবাসি, সেলিবাসি মানে ব্রহ্মচর্য। আমাদের বেদে বলা আছে, যখন আমাদের চারটে আশ্রম বলা হয়েছে, ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বনস্থ আশ্রম, সব বলা আছে, কিন্তু এই সেলিবাসি যতক্ষণ আমরা পড়াশোনা করছি না ততক্ষণ এই ব্রহ্মচর্যের পালন করা খুব উচিত। স্বামীজি বলছে, স্বামীজি খুব বারবার বলছে কি এই ব্রহ্মচর্যের যদি আমরা পালন করি তো আমাদের জীবন আলাদা হয়ে যাবে, পুরো পুরো স্ট্রেংথ আমাদের মধ্যে আছে, এর আগে যতটা বলেছি আমি এই পুরো আমাদের মধ্যে চলে আসবে। আর লাস্ট সেভেন সি হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির বাংলা মিনিং কী হবে জানি না, একটা জিনিসটা প্রবাহিতভাবে করে যাওয়া, মানে একবার করলাম, হ্যাঁ আমার একটা ভালো লাগলো, কিছু একটা করেছি, ছেড়ে দিয়েছি ওখানে। ধরুন এখানে আমাকে জল, মানে আমি এটা বোরওয়েল করব, বোরওয়েল করতে কী করতে হবে, এক জায়গায় বোরওয়েল করে আমাকে আরও নিচে ডিপ যেতে হয়, কিন্তু আমি এখানে একটা হয়তো দু চার দশ পঞ্চাশ ফুট গেলাম, তারপর দেখছি জল লাগছে না, তারপর আবার এক জায়গায় গেলাম, তারপর আবার এক জায়গায় গেলাম, তো জল কখনো তোমরা পাবে না, লেগে থাকা। তো লেগে থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা মাঝখানে ছেড়ে দেওয়া, এটা আমাদের আছে, কোনটা একটা ভালো লাগলো ওইটুকু করলাম, বাদবার ছেড়ে দিলাম। তো এই কনসিস্টেন্সি আমাদের জীবনে, যেটা তোমাদের ভালো লাগবে, যেটা তোমাদের প্যাশন আছে ওইটা তোমরা কন্টিনিউস করে যাও, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, তখনই আমাদের আসল জিনিস হবে। আর তখন কী হবে, স্বামীজি বলছে উইল বিকাম এ ম্যান, MAN ম্যান, স্বামীজি বলছে মেন আর ওয়ান্টেড, বলছে 1000 যদি আমার কাছে যুবক দিয়ে দেবেন তো আমি পুরো ভারতের ভবিষ্যৎ চেঞ্জ করে দেব। তো ম্যান হতে গেলে কী লাগবে, ম্যান মানে কী, এম মানে মরালিটি, এ মানে অ্যাকাউন্টেবিলিটি, আর এন মানে নোবলিটি, নোবলিটি মানে ভালো, যেটা নোবল ক্যারেক্টার থাকে। তো মরালিটি, অ্যাকাউন্টেবিলিটি আর নোবলিটি, এটা হচ্ছে ম্যান। এইরকম ম্যান যদি হতে হয় আমাদেরকে, এই সাতটা সি যেটা আমি বলেছি এই অনুকরণ করতে হবে। আর স্বামীজি আমাদের সব সমস্ত যুবক দিক থেকে এইরকম যুবক চাই স্বামীজি। স্বামীজি বলছে এরকম যদি যুবক চাই তো আর ভারতকে কেউ আটকাতে পারবে না। আমাদের নেক্সট 25 ইয়ার্স, আমরা এখন 75 ইয়ার্স হয়ে গেছে, নেক্সট 75 ইয়ার্স ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ইন্ডিয়া। আর এই নেক্সট 25 ইয়ার্সে তোমরাই বড়ো হবে, তোমরাই ভারতকে চালাবে। তো তোমাদের মধ্যে যদি এরকম ক্যারেক্টার থাকে, তোমাদের মধ্যে যদি এরকম কনসিস্টেন্সি থাকে, তো তোমরা তোমাদের জীবনের মধ্যে ভালো করতে পারবে আর এই পুরো রাষ্ট্রকে আমরা উপরে নিয়ে যেতে পারি। তো রাষ্ট্রকেন্দ্রিক জীবন যেটা স্বামীজি বলছে, আমরা তো এখন নিজের একটা দেখছি স্বকেন্দ্রিক জীবন আমাদের, আমি আর আমার এটা নিয়ে আমরা আটকে আছি, কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক জীবন মানে রাষ্ট্রকে সামনে রেখে
ভারত কে সামনে রেখে যদি আমরা জীবন ব্যাপন করি তার জন্য কি তোমাদেরকে ঘর বাড়ি ছেড়ে যেতে হবে না, যেটা করবে ওটা যদি আমরা ঠিকভাবে যদি করা যায় তো আমাদের জীবন খুব ধন্য হবে, আমাদের জীবন ধন্য হবে। আর এরকম করলে আমরা সত্যি সত্যি স্বামীজির আমরা আশীর্বাদ পাবো, নাহলে আমরা কী করি স্বামীজির শুধু একটা ছবিতে রেখে দিই, ধূপ দেখানো হয় আর বাস হয়ে গেল স্বামীজি, কিন্তু স্বামীজি ওটা শুধু ধূপ যতই তুমি দেখাও স্বামীজি তোমাদের আশীর্বাদ করবে না, ওটা ওটার মানে আছে। কিন্তু স্বামীজি যেমন বলেছে ওরকম যদি আমরা চলতে পারি তো ঠিক ঠিক স্বামীজির আমাদের উপরে আশীর্বাদ স্বামীজি দেবেই আমাদেরকে। তো আমি আবার রিপিট করছি, সেভেন সি বলো এখন, ফার্স্ট সি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফোর্থ কি গুড, ফিফথ, সিক্স, সেভেন, কনসিস্টেন্সি। তো এই সাতটা সি মনে রাখো, এই সাতটা সি দেখে তোমাদের জীবন ব্যাপন করার চেষ্টা করো। আর আমি আশা করি এটা যদি আমাদের করা হয় তো আমাদের জীবন সত্যি সত্যি ধন্য হবে আর আমাদের ভারতেরও খুব উপকার হবে। এই বলে আমি এখানে থামছি, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমদ স্বামী আত্মবিকাশ আনন্দজী মহারাজ। তার ভাষণে খুব সুন্দরভাবে ছাত্রদের সাথে প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে তার বক্তব্য রাখলেন। ছাত্ররা আশা করি তোমরা খুবই ঋদ্ধ হয়েছ, একটু জোর হাততালি দাও মহারাজের জন্য। সকলের তরফ থেকে আমরাও ঋদ্ধ হয়েছি, আমাদের সকলের তরফ থেকে মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবারে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী অরূপ কুমার মণ্ডল মহাশয়, ওসি গোঘাট থানা। অনুরোধ করি তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে উপস্থিত করুন, উপস্থাপিত করুন। নমস্কার। আজকে এই অনুষ্ঠানের আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় বড় মহারাজ আছেন, আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় শ্রীমদ স্বামী বেদপুরুষানন্দ মহারাজ, প্রধান অতিথি পরম পূজনীয় শ্রী স্বামী আত্মবিকাশানন্দ মহারাজ এবং অন্যান্য মহারাজ, প্রত্যেককে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং এই মিশনের যারা শিক্ষক রয়েছেন এবং অন্যান্য স্টাফ রয়েছেন প্রত্যেকে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর ছোটো ছোটো ভাইয়েরা যাদের নিয়ে আজকে অনুষ্ঠান তাদেরকে প্রত্যেকেই ভালোবাসা জানাই। আমি মিশন সম্বন্ধে অনেক দিন মানে খোঁজ খবর নিয়ে মানে ছোটো থেকেই আমার মিশনের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, যেটা মিশন সম্বন্ধে আমার ধারণা হয়েছে যে এই বিবেকানন্দের প্রতিষ্ঠিত মিশনগুলোতে এডুকেশনের পাশাপাশি জীবনে সব থেকে বড়ো জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন কিন্তু শেখার জন্য মিশনগুলো থেকেই পাওয়া যায়। অন্যান্য স্কুলের আমরা শিক্ষা বা এডুকেশনটা পাই কিন্তু ডিসিপ্লিনটা আমরা সেইভাবে পাই না, কিন্তু এই মিশনগুলোতে ডিসিপ্লিন শেখা যায়। যাই হোক, এই মিশন নিয়ে বিভিন্ন যে মিশনগুলো রয়েছে সেখান থেকে জীবনে প্রতিষ্ঠা লাভ করে অনেক ছাত্র বেড়ে গেছেন এবং আশা করব তোমরাও জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। আচ্ছা, আজকের যে এই বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, প্রত্যেকে হয়তো প্রাইজ পাবে না কিন্তু আমাদের এই বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করা হচ্ছে বড় কথা। জীবনে আমরা সবসময় সব কিছু পাই না কিন্তু যদি আমরা অংশগ্রহণ করতে পারি, যে অংশগ্রহণ করাটা কিন্তু সব থেকে বড় কথা। যাই হোক, আমাদের মহারাজরা আপনাদের তোমাদেরকে অনেক বাণী বিবেকানন্দের বাণী স্বামীজির বাণী শুনিয়েছেন, আমি চাইব তোমরা ভবিষ্যতের জন্য দেশ গড়ার কাজে কাজে লাগাও নিজেদেরকে এবং নিজেদেরকে বড় হও, প্রতিষ্ঠা লাভ করো। এ বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি, নমস্কার। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীযুক্ত অরূপ কুমার মণ্ডল মহাশয়, ওসি গোঘাট থানা। খুব ছোট্ট অথচ খুব সুন্দরভাবে তার বক্তব্য রেখেছেন, আমরা তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানাই। পূজনীয় সভাপতি মহারাজকে কাছেই অনুরোধ করি যে আমাদের অনুষ্ঠানের স্বার্থে একটু
একটু অর্ডারটাকে উলট পলট পালট করে নিয়েছি, কিছু মনে করবেন মহারাজ। সেই কথা বলতে বলতে পূজনীয় মহারাজারই মহারাজেরই অমৃত বাণী আমরা শুনবো, আশীর্বাণী, তারই ভাষণের সময় চলে এসেছে। পূজনীয় মহারাজকে অনুরোধ করি, যোগাসনটা আমাদের একটু পরে হবে মহারাজ, এগুলো আবার সরাতে হবে বলে ওই স্টেজে হবে, সেই জন্যেই পূজনীয় শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম সত্যবানপল্লী ঝাড়গ্রাম, তাঁর আশীর্বাণী আমরা শুনব এবার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ মাটার মিশন কামারপুকুরের অধ্যক্ষ মহারাজ, পরম পূজনীয় স্বামী লোকোত্তরানন্দজী মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই এই আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ আদ্রিজানন্দজী মহারাজ আছেন, এই ফাংশনের প্রধান অতিথি স্বামী আত্মবিকাশানন্দজি আছেন, দয়ারূপানন্দজি আছেন, কল্যাণেশানন্দজি ও চিৎ স্বরূপানন্দজী মহারাজ, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই ফাংশনের বিশেষ অতিথি হিসাবে শ্রী অরূপ কুমার মণ্ডল ওসি স্যারকে আমি নমস্কার জানাই। আমার শ্রদ্ধা নমস্কার জানাই এই প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃন্দ আর অভিভাবক অভিভাবিকার বৃন্দ আর আমার বালবাসা আমার প্রিয় ছাত্রদের, এ কামারপুকুর এ বহুমুখী বিদ্যালয় স্কুল আজকে পশ্চিমবঙ্গে একটা অন্যতম সেরা স্কুলের মধ্যে খুবই পরিচিত। প্রত্যেকবার আমরা মাধ্যমিকের আমরা এক্সপেক্ট করি এখানকার ছাত্ররা রেজাল্ট থাকে মাধ্যমিক, এখন যে হায়ার সেকেন্ডারি শুরু হয়েছে আমরা আশা করব হায়ার সেকেন্ডারি থেকেও তোমাদের মধ্যে স্টুডেন্টস স্টেটে র্যাঙ্ক করবে। গত বছর এটা খুব গর্বের ব্যাপার, আমাদের কামারপুকুর স্কুল সেরা বিদ্যালয় পুরস্কার পেয়েছে, এটার জন্য আমি আপনাদের সবাইকে আমি কংগ্রাচুলেট করি। একটা টিম এফর্ট না থাকলে এটা হতো না। ওসি স্যার ওনার কথায় একটা বলেছিলেন ডিসিপ্লিন, আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলগুলোতে পাবলিক এত চাইছে কেন, এখানে শুধু শিক্ষা দেওয়া হয় না, শিক্ষার সাথে আমাদের যে ক্যারেক্টার এডুকেশন বলা হয় ভ্যালিউস এটাও আমরা ছেলেদেরকে দিয়ে থাকি। এখন কোনো একটা ছাত্র কোনো একটা মানুষের মধ্যে যে একটা শিক্ষাও থাকে আর ক্যারেক্টারও থাকে তাহলে ওনাকে সবাই পছন্দ করে। একটা সার্ভে করা হয়েছিল বড় বড় কোম্পানির সিইওদের, কীরকম ওয়ার্কার আপনারা চাইছেন আপনার কোম্পানি, সবাই বলছে আমরা যে রকম মানুষ চাই যাদের নলেজ থাকবে ওদের সাবজেক্টে, তার সঙ্গে ওদের থাকবে ইন্টেগ্রিটি ক্যারেক্টার। যখন তোমার চুজন ফিল্ডে তোমার কমপ্লিট নলেজ থাকবে তার সঙ্গে তোমার চরিত্র যখন হয়ে যায় এটা একটা খুব একটা উইনিং কম্বিনেশন, তখন সবাই তোমাকে পছন্দ করবে, তখন তোমার জীবনে অনেক দূর যেতে পারবে। এটার জন্য তোমার ছোটো থেকে এটা শিখতে হবে, এই ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের কথা আজ কি পৃথিবীতে একটা এক দু সপ্তাহ আগে একটা ঘটনা হয়েছিল, তোমরা জানে কি জানি না, এ প্রায় সাড়ে 3 জানুয়ারি জাপানে একটা প্লেন দুর্ঘটনা হলো। একটা প্লেন ওটাতে প্রায় 350 লোক ছিল, ওই প্লেন ল্যান্ড হচ্ছে আর ওই এয়ারপোর্টে ওই সময় আর একটা ছোটো প্লেন মাত্র 5-6 জন ওটাতে ছিলেন, ওটা টেক অফ হয়। একটা প্লেন টেক অফ হচ্ছে একটা প্লেন ল্যান্ড হচ্ছে, দুটোই মুখোমুখি হয়ে একটা বড় একটা কলিশন হয়ে ক্র্যাশ হয়ে গেছে। অ্যান্ড যে ছোটো প্লেনে পাইলট ছাড়া অন্য 5 জন অন দ্য স্পট ডেড। অ্যান্ড এই যে বড় প্লেন যেটা হলো 350 প্যাসেঞ্জার আছে ওটাতে ইঞ্জিন থেকে আগুন লেগে গেছে। অ্যান্ড ইঞ্জিন প্লেন এয়ারক্রাফ্ট ল্যান্ড হচ্ছে আর দুটো ইঞ্জিন থেকে আগুন জ্বলছে। যারা প্যাসেঞ্জার ভিতরে আছেন ওরা দেখতে পারছে, ওরা ভিডিও করছে মোবাইলে, ওখানে বাইরে জানলার বাইরে প্লেন আগুন লেগে প্লেন স্লোলি ল্যান্ড হচ্ছে। তখন ওই মুহূর্তে যারা অ্যারোস্টস যারা ছিলেন ওরা প্যাসেঞ্জারদেরকে বললেন আপনারা কিছু বিচলিত হবে না, সবাই নিজের স্থানে বসুন, প্লেন যখন নামবে আমরা এমার্জেন্সি চুট আমরা ওপেন করব, তাহলে
সবাই তোমরা নিজে নিজে জিনিসপত্র না নিয়ে সঙ্গে সঙ্গে অর্ডারলি ডিসিপ্লিন ওয়েতে তোমরা নেমে যাবে, এই ইনস্ট্রাকশন ওরা দিল। যে আশ্চর্য যে ব্যাপার, প্রত্যেকটা প্যাসেঞ্জার চুপচাপ বসে আছেন, এটা ভিডিও আছে, যারা অন্যান্য প্যাসেঞ্জার ওরা ভিডিও করেছেন, দেখছেন প্লেনের চারতরফ বাইরে আগুন, আস্তে আস্তে প্লেনের ভিতরে ধোঁয়া স্প্রেড হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্লেন জ্বলছে, গরম হয়ে যাচ্ছে, বাট তাও প্রত্যেক মানুষ চুপচাপ বসে আছেন। কেন? ওরা এয়ার হোস্টেসের ইনস্ট্রাকশন ফলো করেছেন, আমরা ব্যবস্থা করছি, আপনারা অপেক্ষা করুন। যখনই প্লেন ল্যান্ড হলো, যে এমার্জেন্সি এক্সিট ওপেন হয়েছে, তখন প্রত্যেকজন খুবই ডিসিপ্লিন ওয়েতে, যারা প্রথম থেকে সারিভাবে একদম সারিবদ্ধভাবে ল্যান্ড হলো, মাত্র 18 মিনিটসের মধ্যে 350 প্যাসেঞ্জার সব প্লেন থেকে নেমে ওরা পালিয়ে যায়, অ্যান্ড একজনও মরিনি, নট এ সিঙ্গল পার্সন ডাইড ইন দ্যাট অ্যাক্সিডেন্ট। এটা একটা এয়ারলাইন, এরকম একটা পৃথিবীর ইতিহাসে এটা এরকম হয় না, এত বড় অ্যাক্সিডেন্ট, প্লেন ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে, বাট একজনও প্রাণহানি হয়নি। এটার একমাত্র কারণ কি? ডিসিপ্লিন। যেরে বড়র যারা ইনস্ট্রাকশন দিয়েছে ওদের কথা আক্ষর আকারে পালন করেছে, শুধু নর্মাল কন্ডিশনে নেই, যখন ওদের প্রাণের একটা সংশয়, একটা এনি মুহূর্ত ওদের আগুন লেগে যেতে পারে, ওই মুহূর্ত ওরা নিজের সেলফ কন্ট্রোল নিয়ে চুপচাপ প্লেনে বসে থাকছে। ওই যখন যে ভিডিও এখন সব জায়গায় ওটা দেখা যায়, আমাদের তো গায়ে কাঁটা লাগে, এটা কী করে সম্ভব? এখন তোমাদেরকে বারবার বলতে হচ্ছে তোমরা চুপ করে বসো, সোজা হয়ে বসো, কথা বলবে না, শুনো না, বাট তোমরা 2 মিনিট সোজা বসছে, আবার তোমরা গেমে যাচ্ছ, আবার কথা বলতে শুরু করছো, কথা শুনছে না, ডিসিপ্লিন নেই। বাট এই জাপানে যে ছোট বড় বুড়ো সবাই এইরকম একটা পরিস্থিতিতে ওই রকম আচরণ কী করে হলো? ওদের ছোট থেকে এটা ওদের ব্লেডের মধ্যে এটা ঢুকে যাচ্ছে, একটা আচার আচরণ, ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন ওদের কালচারের ভিতরে এসে গেছে। এটার জন্য স্বামীজি বলতেন, আমাদের ইন্ডিয়ার প্রত্যেক যুবক, তোমরা জাপানে যাও, জাপানে গিয়ে শিখো, ওদের কাছ থেকে শিখার অনেক কাজ। ওরা মডার্ন সায়েন্সকেও অ্যাকসেপ্ট করেছে, ওদের নিজে কালচার, ট্রেডিশন, হেরিটেজ ওটাকেও ধরে রেখেছে। এটার জন্য আমাদের ছাত্রদেরও এটা ডিসিপ্লিন খুবই ইম্পর্ট্যান্ট। ডিসিপ্লিন না থাকলে তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, এই প্রতিভা তুমি বিকশিত করতে পারবে না, এটার জাস্টিফাই করতে পারবে না। তো সেলফ ডিসিপ্লিন, এটা জেনে যে কনসেন্ট্রেশন দরকার, তোমাদের প্রধান শিক্ষক মহারাজ একটা সুন্দর মেডিটেশন করিয়েছেন, প্রত্যেক দিন তোমাদের করতে হবে। কনসেন্ট্রেশন থাকলে আমাদের ভিতরে যে শক্তি আছে এটা প্রকাশ হবে। এটাই তো শিক্ষার যেটা মূল মন্ত্র, স্বামীজি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা পারফেকশনকে প্রকাশ করার জন্য আমাদের দরকার কনসেন্ট্রেশন, ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন। এটা থাকলে তাহলে তোমাদের মধ্যে হয়। স্বামীজির জীবনে একটা আমরা ঘটনা দেখি, ওনার ইচ্ছা ছিল একটা পাণিনির যে ব্যাকরণ পড়াশোনা করার জন্য, উনি একজন পণ্ডিতের কাছে গিয়েছিলেন, বললেন আমাকে ব্যাকরণ শিখিয়ে দিন। পণ্ডিত 3 দিন ধরে একটাই সূত্র উনি স্বামীজিকে বোঝাতে চেষ্টা করলেন, স্বামীজি বুঝতে পারিনি ঠিক ঠিক। তখন স্বামীজি নিজের প্রতি খুব ওনার রাগ এলো, আমি কেন এরকম হচ্ছে, আমি কেন এটা বুঝতে পারছি না। উনি ওনার নিজের রুমের মধ্যে চলে গেছেন, নিজে একটা প্রতিজ্ঞা দিয়েছেন, আমি নিজের চেষ্টাতে আমি এই সূত্র আমি বুঝতে চেষ্টা করব। উনি তার সমস্ত কনসেন্ট্রেশন এফোর্ট দিয়ে উনি চেষ্টা করেছিলেন ও সূত্র পাণিনির কী বুঝতে চাই। এটা আস্তে 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 ওনার নিজের ভিতর থেকে ওর মানে উনি বুঝতে পেরেছেন, তারপরে কোনো পণ্ডিত ছাড়াই ওই পুরো বই উনি পড়েছেন। এটা আমাদেরও জীবনে এটা আমাদেরও দরকার। কোনো কোনো সাবজেক্ট ছাত্রদের খুব কঠিন মনে হয়, কারো সায়েন্স কঠিন মনে হয়, কারো ইংলিশ, কারো ম্যাথামেটিক্স, বাট আমরা কী ভাবি এটা আমার চেয়ে হবে না, আমি এই সাবজেক্টে খুব উইক। বাট এইরকম না করে স্বামীজি যেমন পদ্ধতি করলেন, ওনার দৃঢ় একটা সংকল্প নিয়েছেন, আমাকে এই সাবজেক্টকে আয়ত্ত হতেই হবে, আমি এই সাবজেক্টকে জানতেই হবে। এইরকম যখন আমরা একটা দৃঢ় সংকল্প নিয়ে ওই সাবজেক্ট পড়তে বসি, আর যখন ক্লাসে টিচার আসেন,
আমি এই সাবজেক্ট আমি কনসেন্ট্রেট করব, এই সাবজেক্টকে বুঝতে চেষ্টা করব। যখন এইরকম আমরা একটা দৃঢ় সংকল্প নিই, তাহলে দেখবে তোমার ভিতর থেকে সমস্ত জিনিস বুঝতে পারবে। এটাই স্বামীজি প্রত্যেকটা ছাত্রদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন। আজকে তো প্রাইজ ডিস্ট্রিবিউশন ফাংশন, এখানে খুব বড় একটা বক্তৃতা দেওয়ার সময় নেই, তোমরা সবাই অপেক্ষায় আছে এসব প্রাইজ পাওয়ার জন্য। আমি যারা প্রাইজ পেয়েছেন ওদের সবাইকে কংগ্রাচুলেশনস জানাই, অ্যান্ড যারা পায়নি তোমাদের নেক্সট ইয়ার জন্য চেষ্টা করবে। এটা বলে আমার বাণীকে বিরাম নিচ্ছে। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত। পূজনীয় সভাপতি মহারাজকে সকলের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার এই মূল্যবান বক্তব্য তথা আশীর্বাণীর জন্য এবারে যোগাসন প্রদর্শন বিদ্যালয়ের ছাত্রবৃন্দ, পরিচালনায় গৌতমাস অসীম দে সহশিক্ষক। যোগাসন প্রদর্শনের জন্য আমরা এবার স্টেজটা একটু সাজিয়ে নেব, তোমরা একটু ওয়েট করো। এই একবারে সকলে উঠবেন একসাথে, সবারই একসাথে একদম হয়নি, চুপ করে বসো 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 বসো, পরে পরে যাবে, বসো একসাথে উঠবে না সকলে, বসো সামনে যারা উঠে দাঁড়িয়ে আছো বসো। যেসব ছাত্র টয়লেটের দিকে যাচ্ছ তাড়াতাড়ি ফিরে এসো তোমরা। আর এখন যাবার দরকার নেই, বসো সবাই বসো। পুলকেশ পুলকেশ, ওকে ছেড়ো না তো, বসছি দাও। হ্যাঁ এই বস, তোরা যাস না, বস বস, এই বস বসে যা। সকলে আমার দিকে তাকাও, আমি যেটা দেখাচ্ছি দেখাবে। তিন, মুখে কিছু বলবে না। এক,
হাত নাবাও, পাঁচ হাত নাবাও, দুই হাত নাবাও। ধন্যবাদ সকলকে। আমরা এখন তোমাদের সামনে, আমাদের ছাত্ররা, তোমাদেরই বন্ধু যারা, তারা আজকের এই বিশেষ দিনে কিছু যোগাসন এবং জিমন্যাস্টিক্স, যদিও মঞ্চের ওপর করা একটু রিস্কি, বিশেষ করে জিমন্যাস্টিক্স, তবুও এখানে তারা করে দেখাবে। ভালো লাগলে হাততালি দেবে, প্রথমে কেউ হাততালি দেবে না, আগে ওরা সব শেষ করবে, তারপর প্রথমেই শীর্ষাসন দেবার্পণ, শীর্ষাসন সংকেত, জায়গা নাও মধ্যিখানে, শীর্ষাসনে বদ্ধ পদ্মা দেব সেনাপতি, আর একটু এগিয়ে যা, একটু একটু পিছিয়ে পিছিয়ে একটু মিডিলটা করে নে, হ্যাঁ ওই ওইটাই, আর একটু দেব সেনাপতি আর সোনায় দিকে, হ্যাঁ ওইটাই ওইটাই, ওইদিকে যাবি না, আর সোনায় না এদিকে, তুই এদিকে সোনা, হ্যাঁ ঠিক আছে, এটাই মিডিল, স্টার্ট করো। ওম ধ্বনি, দেব সেনাপতি মাঝে শীর্ষাসনে বদ্ধ পদ্মাসন করছে, বাকি দুইজন শীর্ষাসন করেছে দেবার্পণ এবং সংকেত, রিল্যাক্স করো, এখন কেউ হাততালি দেবে না। দ্বিতীয় যে পারফরমেন্স, মোহাম্মদ সাইনউদ্দিন ক্লাস ফাইভের ছাত্র এবং অনির্বাণ, এরা দুজন হলাসন করবে, মধ্যিখানে সৌরদীপ ওমকারাসন করবে। পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাইনউদ্দিন, সে করছে দেখো, মধ্যিখানে মাঝে সৌরদীপ ওমকারাসন করেছে, রিল্যাক্স করো। এরপর সৈকত ঘোষ এবং সার্থক দুজনে ভূমাসন করবে, মাঝে সৌরদীপ করলে ময়ূরাসন করবে, আর যাবে না, মাঝে সৌরদীপ ময়ূরাসন করেছে, নাবাও, রিল্যাক্স করো, এখন হাততালি দেবে না, সময় পাবে। এরপর এরপরে এক পদ শীর্ষাসন করবে অর্পণ আর দেবব্রত, অর্পণ এবং দেবব্রত এক পদ শীর্ষাসন করবে, মধ্যিখানে সৌমার্য চক্রাসন করছে। নেক্সট পশ্চিমতনাসন করবে অস্মিত এবং সোহম, মধ্যিখানে ব্যাঘ্রাসনে বদ্ধ পদ্মা করবে সৌমিক মণ্ডল। সৌমিক গতবারে জয়রাম বাটিতে যে যোগাসনে কম্পিটিশন হয়েছিল সেখানে পজিশন পেয়েছিল। ব্যাঘ্রাসনে বদ্ধ পদ্মা, রিল্যাক্স করো। এরপর সোহম উত্থিত পদ্মাসন করবে, রূপম তাই করবে, সৌরদীপ সলভাসন করবে। মাঝে আয়, মাঝে এদিকে একটু সরা, হ্যাঁ ঠিক আছে, রিল্যাক্স করো। এরপরে দেব সেনাপতি ব্যাঘ্রাসন করবে সৌমিকতায়, মাঝে সৌরদীপ ঊর্ধ্ব কুকুটাসন করবে।
ঊর্ধ্ব কুকুটা সৌরদীপ আরম্ভ করো, রিল্যাক্স করো। এরপর অনির্বাণ এবং সোহম দুজনে হলাসন করবে, মাঝে কপোতাসন করবে স্বর্ণদীপ দে। রিল্যাক্স করো। এরপর ঋত্বিক মণ্ডল উষ্ট্রাসন করবে, অর্পণ উষ্ট্রাসন করবে, ধনুরাসন করবে রূপম। স্টার্ট করো, রূপম স্টার্ট করো। রিল্যাক্স করো। এরপর চক্রাসন করবে অরিত্র এবং স্বর্ণদীপ দে, মধ্যখানে অস্মিত বকাসন করবে। অরিত্র এবং স্বর্ণদীপ চক্রাসন করবে, মধ্যখানে অস্মিত, এদিকে একটু শোনায়, এদিকে একটু শোনায়, অস্মিত মাঝে যাও, অস্মিত মাঝে যাও, বকাসন করবে। তুমি আগে রেস্টার্ট করো, স্টার্ট সকলে। মুখটা তোলো, রিল্যাক্স করো। এরপর জিমনাস্টিক্সের কিছু ফিগার রয়েছে, সৈকত ঘোষ, সৈকত ঘোষ পঞ্চম শ্রেণীর ছাত্র, প্রথমে ফ্রন্ট এবং ব্যাক লিফট করবে, ফ্রন্ট ব্যাক লিফট এমনি, হ্যাঁ আরো একটা হবে, ওটাই ব্যাকে যাও। চলে এসো, এখানে চলে এসো, কাটহুইল, পরেরটা কাটহুইল করছে, যেখানে চলে এসো। এবার যেটি করছে এটি সবচেয়ে আকর্ষণীয়, হ্যান্ড স্পিন দেবে, দুটো হবে, উড়ে যাও। চলে যাও। নেক্সট দেব সেনাপতি কার্টউইল করবে এবং স্ট্যান্ডিং হ্যান্ড স্পিন করবে, স্ট্যান্ডিং হ্যান্ড স্পিন করবে। এরপর ঋত্বিক মণ্ডল কাটহুইল করবে, ছোট ছেলে পঞ্চম শ্রেণীর, ভালো করে করবে। ছেড়ে দাও, ঠিক আছে চলে যাও। এরপর সার্থক সরকার প্রথমে হ্যান্ড স্প্রিং করবে, রাউন্ড অফ ব্যাক টার্ন, এখানে চলে এসো, আস্তে আস্তে হাতে হাঁটবে, আস্তে আস্তে হাত ছোট রাখবে, আস্তে একটু ব্যালেন্স করবে। দেব সেনাপতি সৌরদীপ বলে ক্যামেল ওয়াক, দেবব্রত কর্মকার সৌমিক মণ্ডল, দেবব্রত কর্মকার সৌমিক মণ্ডল, ওই দিক থেকে আরম্ভ করো, যেন ধাক্কা হয়ে যায়।
তোলা আমার কাছে আসবি, তোলা আমার কাছে আসবি, তোলা ওইদিকে যাবি, পয়সা নাও এখন আরম্ভ করবে না। স্টার্ট ক্যামেল ওয়াক, যাদের লক্ষ্য শুধু ছাদ পর্যন্ত যাওয়া তাদের জন্য সিঁড়িটাই যথেষ্ট, কিন্তু আমাদের লক্ষ্য তো আকাশ, আমাদের নিজের রাস্তা নিজেই করতে হবে। নমস্কার। খুব সুন্দর। একবার ছাত্র ভাইদের জন্য একটা জোর হাততালি দাও। খুব সুন্দর যোগাসন দেখিয়ে গেল। পরিচালনা করলেন গৌতম আস মহাশয়, তাকে ধন্যবাদ জানাই। এবার আমরা একেবারে পুরস্কার প্রদানে চলে যাব। প্রথমেই নাসা স্পেস চ্যালেঞ্জের পুরস্কার, যারা প্রাপক তারা মঞ্চের বাঁ দিকে চলে এসো তাড়াতাড়ি। নাসা স্পেস চ্যালেঞ্জ, তারপরেই জেনারেল প্রফিসিয়েন্সি একাডেমিক এবং কালচারাল পরপর হয়ে যাবে। ঠিক আছে, ফাইভে ছেলে একজন বাদ হয়ে গেছিল, ওর একটু মনে কষ্ট আছে, এই জন্য আরেকবার নিয়ে আসা হলো। ও পদ হস্তাসন করে দেখাবে। সার্থক হাত তোলো, সূর্য হাত তোলো, আর মধ্যখানে সৈকত ও করবে পূর্ণ সলভা। আরম্ভ করো। ধন্যবাদ, রিল্যাক্স করো। এই নাসার কোথায়, নাসার যারা গ্লোবাল লেভেলে গেছিলে এখানে মঞ্চে চলে এসো। স্কুলে এই প্রাইজটা আমরা পরে ঘোষণা করিনি, মানে ঘোষণা করিনি মানে আমি বলেছিলাম ইন্ডিয়ার হয়ে ওরা আমেরিকায় যাবে, তাই তো? হ্যাঁ, নাসা কোথাকার? হ্যাঁ, কি নাসা কি ওটা কি স্পেস? এই তোদের মঞ্চে আসতে বলছি তো, ঠিক আছে, যে দুজন আছে চলে আসো। আমাদের স্কুল থেকে সাধারণত এটি কলেজ লেভেলের বা তাদের তার উপরের লেভেলের কম্পিটিশান হয়, স্কুল লেভেলে সাধারণত হয় না। তো এবছর আমরা 2023 শিক্ষাবর্ষে স্পেস চ্যালেঞ্জ, নাসা স্পেস চ্যালেঞ্জ যে পরীক্ষা, সেটিতেও আমরাও একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমাদের ছাত্ররা পারে কি না। সেখানে প্রত্যেকে ইংলিশে বলতে হবে, ইংলিশে লিখতে হবে, যা কিছু সব ইংলিশেই করতে হবে। তো আমাদের স্কুল থেকে 16টা টিম আমরা দিতে পেরেছিলাম, 16টা টিমের মধ্য থেকে 5টা টিম সিলেক্ট হয় আমাদের স্কুলে, 5টা টিম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ। এরা কি বলে ইন্ডিয়ার হয়ে সারা ইন্ডিয়ার মধ্যে যে টিম হয়েছিল সেখানে অংশগ্রহণ করলো, সেটা সবটাই অনলাইনে হয়েছে, আমাদের স্টেম ল্যাব যেটা হয়েছে সেই স্টেম ল্যাব থেকেই। 5টা টিম থেকে 1টি টিম মোট
55,000 টিম নাসা সিলেক্ট করেছিল সারা ওয়ার্ল্ড থেকে, মানে অর্থাৎ 55,000 টিম তারা সিলেক্ট করলো, সেখান থেকে 585 টিম সিলেক্ট করেছে। 55,000 থেকে কত? 585। এই 585 টিম গ্লোবাল লেভেলে গেছে, এবং তার মধ্যে কামার পুকুরের একটি টিম যুক্ত ছিল বা সিলেক্ট হয়েছে। তো সেই 585 টিমের মধ্যে কী বলে সিলেক্ট হওয়াতে আমাদের একটা টিম ছিল কামার পুকুরের, সেই পাঁচটা টিম থেকে একটা টিম, তার মধ্যে তোদের লিডারকে কী নাম? অরিত্র রায়। ও আজকে আসেনি। তোমার কী নাম? দেবাঙ্গন মণ্ডল। হ্যাঁ, কৌস্তব মেটে চারজন ছিলেন। হ্যাঁ, প্রস্মিত ঘোষ। মোট চারজন ছিল এই টিমে, ক্লাস এইটের ছাত্র এরা, এখন নাইনে উঠেছে, তখন এইটে ছিল। তো 2023 সাল আমি বলেছিলাম অনেক অনেক কিছু আমাদের স্মরণীয় ঘটনা হয়ে থাকছে, তার মধ্যে এটি একটি। এরা যে প্রাইজ পেয়েছে সেটি হচ্ছে একটি 2 লাখ টাকার চেক দিয়েছে। সেটা চেক মানে তাদেরকে টাকা দেওয়া হয়নি, ভবিষ্যতে এরা ওই টাকার পরিমাণে বা তাদেরকে বলা হয়েছে এরা তাদের কাছে কোচিং নিতে পারবে ফ্রিতে। ওই 2 লাখ টাকার যে চেক দিয়েছে সেটা দেখালে ওটা তারা যেভাবে কোচিং নিতে চাইবে সেটা কোচিং নিতে পারবে, ওই স্পেস সংক্রান্ত, ঠিক আছে। আর একটি সার্টিফিকেট দিয়েছে। এই নাসা পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহারাজ স্বামী বেদ পুরুষানন্দজি মহারাজ। সার্টিফিকেট তুলে দিচ্ছেন কামারপুকুর মঠ মিশনের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্রিজানন্দজি মহারাজ। একটু জোরে হাততালি দেওয়া লাগবে। এবারে আমরা পরপর জেনারেল প্রফিসিয়েন্সি একাডেমিক, তারপরে কালচারালে যাব। জেনারেল প্রফিসিয়েন্সি বা একাডেমিক পুরস্কার ঘোষণার জন্য মণিবাবুকে অনুরোধ করি। ছাত্ররা শান্ত হও, তোমরা শান্ত হও, কথা নয় শান্ত হবে। স্বামী বিবেকানন্দ বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, এ সিলভার মেডেল, কমপ্লিট ওয়ার্কশপ স্বামী বিবেকানন্দ, এ পোর্ট্রেট অ্যান্ড সাম ক্যাশ প্রাইজ ডোনেটেড বাই মোস্ট রিভেয়ার্ড প্রভানন্দজি মহারাজ। দিস ইয়ার দ্য রিসিপিয়েন্ট অফ দিস প্রাইজ ইজ শ্রীমান সৌম্যদীপ ঘোষ। শ্রীমান সৌম্যদীপ ঘোষ, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দ।
outgoing 10. स्वामी शारदेश्वरानंदजी मेमोरियल प्राइज अवार्डेड फॉर बेस्ट एमिकेबल लीडरशिप ए सिल्वर मेडल ए पोर्ट्रेट स्वामीजी कंप्लीट वर्क्स एंड सम कैश प्राइज डोनेटेड बाय प्रोफेसर विद्युत बरण घोष कोलकाता एंड परेश दास कनाडा एंड दिस प्राइज गोज टू श्रीमान राजा बाग आउटगोइंग क्लास 10. श्री सुखलाल गोस्वामी मेमोरियल प्राइज अब ₹10,000 डोनेटेड बाय श्रीमद स्वामी लोकोत्तरानंद जी महाराज फॉर द स्टूडेंट सिक्योरिंग हाईएस्ट मार्क्स इन माध्यमिक परीक्षा 2023 फ्रॉम आवर स्कूल श्रीमान राजदीप सासमल और ये पुरस्कार तुले देवें श्रीमद स्वामी अद्रिजानंद जी महाराज. Somen Atish Lahiri Memorial Prize awarded to 3 outgoing class 10 students for community works and good dealings. E puraskar prapokra holo Jyoti Prakash Mondal, Sayon Panja, Aniruddha Samanto. Puraskar tule deben Daya Rupanand ji Maharaj. स्वामी विकासानंद जी मेमोरियल प्राइज फॉर एक्सेलेंट डीलिंग्स सब क्लास थेके राज दे क्लास 10 अयन नाग क्लास 9 चिरंतन चट्टोपाध्याय क्लास 8 सृजन घोष क्लास 7 सोम हाजरा क्लास 6 संगला विश्वास क्लास 5. पुरस्कार तुले देवें स्वामी दया रूपानंद जी महाराज. स्वामी प्रभानंद जी केतकी महाराज मेमोरियल प्राइज फॉर मॉरल एक्सेलेंस ऑफ क्लास 10 आउटगोइंग 10 और ये पुरस्कार पाबे श्रीमान मृन्मय दा ह्यूमैन एक्सेलेंस अवार्ड एज स्वर्णाजलि स्मृति पुरस्कार बाय अमिताभ घोषाल अवार्डेड टू वन आउटगोइंग क्लास 10 स्टूडेंट एंड द रिसिपिएंट ऑफ दिस प्राइज इज श्रीमान तपज्योति मंडल. बट एकेडमिक प्राइज जरा क्लास गत बचर क्लास 5 থেকে 6 এ প্রমোট পেয়েছিলে অর্ণব মণ্ডল ফার্স্ট ইন ক্লাস অঙ্কিত প্রামাণিক সেকেন্ড ইন ক্লাস সৃঞ্জন মণ্ডল থার্ড ইন ক্লাস সৌখিন ব্যানার্জি হাইয়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার অর্ণব মণ্ডল অঙ্কিত প্রামাণিক
সিঞ্জন মন্ডল, সৌখিন ব্যানার্জি। তানবীর, ওম, অর্ণব বসু, অন্তরীপা, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। ক্লাস সিক্সের পুরস্কার তুলে দিচ্ছেন চিৎ স্বরূপানন্দজি মহারাজ। অঙ্কিত প্রামাণিক, সিঞ্জন মন্ডল, সৌখিন ব্যানার্জি, মোহাম্মদ তানবীর আলম, ফার্স্ট ইন ক্লাস অ্যান্ড হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার। ওম ব্যানার্জি, সেকেন্ড ইন ক্লাস। অর্ণব বসু, থার্ড ইন ক্লাস। অন্তরী পাল, হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার। ওম ব্যানার্জি, অর্ণব বসু, অন্তরী পাল। পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী চিৎ স্বরূপানন্দজি মহারাজ। একটু রেডি করে দাও জিপি, পরপর একটু তাড়াতাড়ি আসবি, তোরা তাড়াতাড়ি আয়। যাদের নাম ঘোষণা করা হচ্ছে, ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা একাডেমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা লাইন দিয়ে দাঁড়িয়ে দাও জিপিদার কাছে। ক্লাস সেভেন, অনিক মান্না, ফার্স্ট ইন ক্লাস অ্যান্ড হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার। সৌরিশ মন্ডল, সেকেন্ড ইন ক্লাস। স্বর্ণদীপ দে, থার্ড ইন ক্লাস। অনিক মান্না, সৌরিশ মন্ডল, স্বর্ণদীপ দে, স্বর্ণদীপ দে আসেনি। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দজি মহারাজ আসেন। ক্লাস এইট, রুদ্রনীল ঘোষ, ফার্স্ট ইন ক্লাস। সৌমিক নেমো, সেকেন্ড ইন ক্লাস। সৌমাল্য ঘোষ, থার্ড ইন ক্লাস অ্যান্ড হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার। অর্চন মাইতি, হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহারাজ শ্রীমৎ স্বামী বেদ পুরুষানন্দজি মহারাজ। কি হ্যাঁ যা কি বলেছে ঘোষণা হয়েছে স্বর্ণদীপ দে ওখানে রেখে দিয়ে চলে যাওয়া উচিত হবে। ক্লাস নাইন, ক্লাস নাইন, চৌধুরী মোহাম্মদ আসিফ, ফার্স্ট ইন ক্লাস, হায়েস্ট মার্কস ইন বেঙ্গলি, হায়েস্ট মার্কস ইন ইংলিশ, হায়েস্ট মার্কস ইন হিস্ট্রি, হায়েস্ট মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স, হায়েস্ট মার্কস ইন ম্যাথমেটিক্স, হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার, হায়েস্ট মার্কস ইন কম্পিউটার। হাততালি দাও, একটু জোরে হাততালি দাও। অনুনয় চ্যাটার্জি, সেকেন্ড ইন ক্লাস। অনুনয় চ্যাটার্জি, সৃজন কুমার দে, ভুল হয়ে গেল, অর্ণব মন্ডল, থার্ড ইন ক্লাস অ্যান্ড হায়েস্ট মার্কস ইন জিওগ্রাফি। অর্ণব মন্ডল, হায়েস্ট, থার্ড ইন ক্লাস অ্যান্ড হায়েস্ট মার্কস ইন জিওগ্রাফি। অর্ণব মন্ডল, সৃজন কুমার দে, হায়েস্ট মার্কস ইন ম্যাথমেটিক্স। অস্মিত মন্ডল, হায়েস্ট মার্কস ইন লাইফ সায়েন্স। হাততালি দেবে, জোরে হাততালি দেবে। বিশ্বতনু রায়, হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার অ্যান্ড কম্পিউটার। বিশ্বতনু রায়, হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার অ্যান্ড কম্পিউটার। ওটা চেঞ্জ করে নেব, হ্যাঁ একটু চেঞ্জ করে নেব। বিশ্বতনু, সৃজন কুমার দে, অস্মিত মন্ডল, হায়েস্ট মার্কস ইন লাইফ সায়েন্স, এবার বিশ্বতনু রায়, হায়েস্ট মার্কস ইন ইন্ডিয়ান কালচার অ্যান্ড হায়েস্ট মার্কস ইন কম্পিউটার। সৃজন কুমার দে, হায়েস্ট মার্কস ইন ম্যাথমেটিক্স। ক্লাস টেন, সৌম্যদীপ ঘোষ, ফার্স্ট ইন ক্লাস, নীলিমা সুভাষ অ্যান্যাল প্রাইজ। সৌম্যদীপ ঘোষ, সৌম্যদীপ ঘোষ। তপজ্যোতি মন্ডল, সেকেন্ড ইন ক্লাস অ্যান্ড হায়েস্ট মার্কস ইন বেঙ্গলি। তপজ্যোতি মন্ডল, সেকেন্ড ইন ক্লাস, হায়েস্ট মার্কস ইন বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি।
Highest marks in Bengali, Physical Science, Life Science, History and Geography. Obhishek Sengupta, third in class, and highest marks in English and Mathematics. Obhishek Sengupta. Puraskar prapokder hate puraskar tule dicchen ajker anusthaner sabhapati maharaj. Saptadip Ghosh, highest marks in Indian culture. Raj De, highest marks in computer. Regular attendance diye do mohan bishwa diye diye bhalo regular attendance diye dicche ebar prize for regular attendance class 5 a samarpan hazra srijon mondol soumallo ghosh pray 3 4 5 7 8 14 समर्पण हाजरा सृजन मंडल सौमाल्य घोष चले 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 क्लास सिक्स अंतरी पाल भैरव नंदी सोहम दलुई अमरनाथ घोष सौरित माल सोमनाथ कुंडू सुशोभन खां क्लास सिक्स अंतरी पाल भैरव नंदी सोहम दलुई अमरनाथ घोष सौरित माल सोमनाथ कुंडू सुशोभन खां क्लास सेवेन अनिक मान्ना रुद्रनील मंडल अमर्त हाटी सैयद वाहिद होसेन अनिक मान्ना रुद्रनील मंडल अमर्त हाटी सैयद वाहिद होसेन क्लास एट अर्चन माइती देवार्घ राय तीतास घोष देवजीत कुंडू सायन नंदी देवराज माजा शुभदीप सादरा प्रीतम नंदी क्लास एट अर्चन माइती देवार्घ राय तीतास घोष देवजीत कुंडू सायन नंदी देवराज माजा शुभदीप सादरा प्रीतम नंदी सिक्सर तुरा कि गत बार सेवेन तो कौन कौन कारा कौन सेवेन चले तो সুপ্রিয় দে সৃজন সাঁতরা অভিরূপ চ্যাটার্জি বিশ্বতনু রায় সৌম্যজিৎ রায় দেবাঞ্জন মিশ্র হেরেম্ব পাল একটু হাত তালি দেবে ক্লাস 9 প্রেজেন্ট 10 সুপ্রিয় দে সৃজন সাঁতরা সুপ্রিয় দে যাও সৃজন সাঁতরা অভিরূপ চ্যাটার্জি বিশ্বতনু রায় অভিরূপ চ্যাটার্জি বিশ্বতনু রায় চলে সৌম্যজিৎ রায় দেবাঞ্জন মিশ্র হেরেম্ব পাল কালচারের যারা আছো তৈরি হও ডাকলি চলে আসবে এদের সার্টিফিকেট সব পরে দিয়ে দেওয়া হবে ক্লাসে এবারে রেজাল্টস অফ দ্য কালচারাল কম্পিটিশন 2023 বাংলা বৃত্তি 5-6 গ্রুপের দুজন যুগ্মভাবে অর্চিসমান মাইতি আকাশ পাল তাড়াতাড়ি চলেছ পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী অদ্রিজানন্দজী মহারাজ অর্চিসমান মাইতি
আকাশ পাল দুজন যুগ্মভাবে ফার্স্ট। হ্যালো 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 সেকেন্ড হ্যালো 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 বাংলা আবৃত্তি 78 কুন্দন নন্দী অর্চন মাইতি চিরন্তন চ্যাটার্জি চলেছো ফার্স্ট সেকেন্ড থার্ড কুন্দন নন্দী দাঁড়া দাঁড়া একটু কুন্দন দাঁড়া কুন্দন নন্দী ফার্স্ট সেকেন্ড অর্চন মাইতি থার্ড চিরন্তন চ্যাটার্জি হ্যালো বাংলা আবৃত্তি হ্যালো 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 প্রথম শান্তন দিগার হ্যালো দ্বিতীয় সৌপর্ণ কোলে তৃতীয় অদৃত পাল হ্যাঁ এই ফার্স্ট শান্তন দিগার একটু হাততালি দাও সেকেন্ড সৌপর্ণ কোলে কোথায় আচ্ছা সৌপর্ণ নেই হ্যালো হ্যালো ইংরাজি আবৃত্তি হ্যালো যুগ্ম হবে প্রথম হ্যালো 5-6 গ্রুপের মোহাম্মদ তানভীর আলম সোম হাজরা হ্যালো হ্যালো মোহাম্মদ তানভীর আলম সোম হাজরা সেকেন্ড ওম ব্যানার্জি সেকেন্ড ওম ব্যানার্জি যুগ্ম ভাবে তৃতীয় অঙ্কিত প্রামাণিক দেবায়ন ব্যানার্জি অঙ্কিত প্রামাণিক দেবায়ন ব্যানার্জি এটা ওম ব্যানার্জি নাটকের ওখানে চলে যা প্রেয়ার হলে চল যা আর একটা আছে তাহলে সাজবি কব ইংরাজি আবৃত্তি 9-10-11 গ্রুপের ফার্স্ট অঙ্কুর মণ্ডল সেকেন্ড বিতান চট্টোপাধ্যায় থার্ড অদৃত পাল অঙ্কুর 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 মণ্ডল বিতান চট্টোপাধ্যায় অদৃত পাল চলে আয় পরপর তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ এবারে এলোকেশন বক্তৃতা প্রতিযোগিতা 5-6 ফার্স্ট মোহাম্মদ তানভীর আলম সেকেন্ড দুজন ওম ব্যানার্জি দেবান ব্যানার্জি থার্ড দুজন সমর্পণ রায় অন্তরীপ পাল ওম মোহাম্মদ তানভীর ফার্স্ট সেকেন্ড দেবায়ন ওম ব্যানার্জি দেবায়ন সেকেন্ড আচ্ছা আর থার্ড দুজন সমর্পণ অন্তরীপ থার্ড দুজন বক্তৃতা গ্রুপ বি 7-8 ফার্স্ট সৌমিক নেমো সেকেন্ড দুজন অনিক দত্ত রুদ্রনীল মণ্ডল থার্ড সোহম ব্যানার্জি আচ্ছা রুদ্রনীল মণ্ডল ওখানে নাটকে সাজিয়ে ওরটা রেখে দাও পরে নেবে সেকেন্ড রুদ্রনীল ও নাটকে আছে থার্ড সোহম ব্যানার্জি সেও নাটকে আছে এগুলো রেখে দে নাটকের ছেলেদের পরে দেওয়া হবে হ্যাঁ আলাদা করে দে 9-10-11 বক্তৃতায় ফার্স্ট রাজদীপ সাজমল সেকেন্ড সুপ্রিয় দে থার্ড দুজন অরিজিৎ পুরোহিত অঙ্কুর মণ্ডল চলেছো রাজদীপ সাজমল ফার্স্ট সেকেন্ড সুপ্রিয় দে থার্ড দুজন অরিজিৎ পুরোহিত অঙ্কুর মণ্ডল সুপ্রিয় সেকেন্ড বাকি দুজন থার্ড দাঁড়া তোরা দাঁড়া বক্তৃতা হয়ে গেল এবারে ডিবেট বিতর্ক বিতর্ক 7-8 গ্রুপ 9-10-11 গ্রুপ বিতর্কে 7-8 গ্রুপের ফার্স্ট সৌমিক নেমো দুজন সেকেন্ড রুদ্রনীল মণ্ডল অর্চন মাইতি দুজন থার্ড সৌরিজ মণ্ডল স্বর্ণদীপ দে আচ্ছা রুদ্রনীলেরটা রেখে দিবি ও নাটকে গেছে আচ্ছা
সৌমিক নেম ও রুদ্র নীল মন্ডল, রুদ্রমিন্ড মন্ডলটা রেখে দে, ফার্স্ট সৌমিক নেম হয়েছে, সেকেন্ড রুদ্র নীল। পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী দয়ারূপানন্দজি মহারাজ। এবার রুদ্রনীল অর্চন, রুদ্রনীল অর্চন, রুদ্রনীল এটা রেখে দিবি ও নাটকে গেছে। থার্ড দুজন সৌরী স্বর্ণদীপ, বিবেট 9-10-11 গ্রুপে ফার্স্ট সায়ন্তন দিগার, একজনই সায়ন্তন চলে আয় তাড়াতাড়ি। মিউজিক সঙ্গীত প্রতিযোগিতা 5-6, ফার্স্ট ওম ব্যানার্জি, সেকেন্ড সোহম লাহা, থার্ড সায়ন্তন সাহা। হ্যাঁ, পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী চিৎ স্বরূপানন্দজি মহারাজ। ওম ব্যানার্জি, সোহম লাহা, সায়ন্তন সাহা, মিউজিক 7-8, ফার্স্ট অনিন্দ সুন্দর ব্যানার্জি, সেকেন্ড রীতম মণ্ডল, থার্ড অনিক ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ। মিউজিক আরেকবার বলুন। মিউজিক ফার্স্ট অনিন্দ সুন্দর ব্যানার্জি, সেকেন্ড রীতম মণ্ডল, থার্ড অনিক ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ। আচ্ছা, রীতম মণ্ডল রেখে দেবো, নাটকে আছে, রীতম মণ্ডলটা রেখে দেবে, নাটকে আছে, নাটকে আছে, নাটকে রীতম মণ্ডল হচ্ছে সেকেন্ড, সেকেন্ডটা থাকবে, এইটা হচ্ছে অনিক ব্যানার্জি থার্ড, ওরা দু থার্ড, এও থার্ড। 9-10-11 গ্রুপের মিউজিক ফার্স্ট সোহম চট্টোপাধ্যায়, এবারে তবলা লহরা 5-6, ফার্স্ট আবির দত্ত, একটু হাততালি দেবে আবির দত্ত, পুরস্কার দিক তারপর হাততালি, দেখছে না দেখে তালে হাততালি দিয়ে দিচ্ছে। ফার্স্ট আবির দত্ত, সেকেন্ড গৌরব লাহা, থার্ড সুশোভন খাঁ। গৌরব লাহা সেকেন্ড, সুশোভন খাঁ আসেনি, তবলা লহরা 7-8, ফার্স্ট দেবরাজ পাজা, সেকেন্ড চন্দ্রদীপ চক্রবর্তী, থার্ড প্রত্যুষ মণ্ডল। এই ফার্স্ট সেকেন্ড পরপর আয় তো, ফার্স্ট সেকেন্ড থার্ড পরপর আয়, দেবরাজ চন্দ্রদীপ প্রত্যুষ। তবলা লহরা 9-10-11 গ্রুপ, ফার্স্ট সার্থক দত্ত, সেকেন্ড দেবজ্যোতি কুণ্ডু, থার্ড তিস্য ঘোষাল। সার্থক, দেবজ্যোতি, তিস্য। প্রবন্ধ প্রতিযোগিতা, এবার ফার্স্ট 5-6 মোহাম্মদ তানবীর আলম, সেকেন্ড দেবার ঘোড়ায়, থার্ড আদৃত মণ্ডল। তানবীর আলম, দেবার ঘোড়ায়, আদৃত মণ্ডল, আদৃত সেকেন্ড দেবার ঘোড়ায় এসছে, আসেনি, এসে গ্রুপ বি 7-8, ফার্স্ট অর্চন মাইতি, সেকেন্ড সমজিৎ ঘোষ, থার্ড অভিজ্ঞান কোলে। অর্চন মাইতি, সমজিৎ, সমজিৎ ঘোষ, অভিজ্ঞান কোলে, অর্চন, অর্চন ফার্স্ট। এই তোর নাম কি? ও দেবার্গ সেকেন্ড, ওই আগেরটা, এসেটা আগের, সেটা দিয়ে দিয়েছে, এখানে আছে না, এখানে নেই, এই দেবার্গ, দেবার্গ এটা দিয়ে দে তো, এই দেবার যা এখানে যা, ওখানে অর্চন মাইতি, সমজিৎ, অভিজ্ঞান, অভিজ্ঞান। তোমার নাম কি? এই তোর নাম কি রে? অভিজ্ঞান। হ্যাঁ, এসে 9-10-11, ফার্স্ট সায়ন্তন দিগার, সেকেন্ড চৌধুরী মোহাম্মদ আসিন, থার্ড স্বপ্ননীল সরকার।
ফার্স্ট সায়ন্তন, সেকেন্ড মোহাম্মদ আসিফ, থার্ড স্বপ্ননীল সরকার। এবার ড্রয়িং, ফাইভ সিক্স ফার্স্ট অরিত্র মণ্ডল, সেকেন্ড সৌম্যজিৎ দাস, থার্ড দুজন অমরনাথ ঘোষ, অভয়ানন্দ ভূঁইয়া। পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়। ড্রয়িং অরিত্র মণ্ডল, সৌম্যজিৎ দাস, থার্ড দুজন অমরনাথ ঘোষ ও অভয়ানন্দ ভূঁইয়া। এ তোর নাম কি? সৌম্যজিৎ দাস। থার্ড দুজন অমরনাথ ঘোষ, অভয়ানন্দ ভূঁইয়া। ড্রয়িং সেভেন এইট, ফার্স্ট পার্থপ্রতিম ঘোষ, সেকেন্ড কৌস্তম মেটে, থার্ড সোহম শুভম দত্ত। শুভম এসছে, শুভম। পার্থপ্রতিম, কৌস্তব, শুভম। নাইন টেন ইলেভেন, ফার্স্ট বিশ্বরূপ রয়, সেকেন্ড স্বয়ং নায়ক, থার্ড তন্ময় দাশগুপ্ত। বিশ্বরূপ, বিশ্বরূপ স্বয়ং তন্ময়, বিশ্বরূপ তোর নাম ফার্স্ট। এখন কাউকে যেতে বলা হয়েছে? আচ্ছা, যারা যাচ্ছে ওদের রোল নাম্বারগুলো লিখে রাখো, ভলেন্টিয়ার যারা আছে, যারা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে রোল নাম্বারগুলো লিখে রাখো। আলাদা করে বসাও তো ওদেরকে। এখানে ঘোষণা করা হয়েছে, এবারে কুইজ, কুইজ আসেনি। থার্ড হচ্ছে তন্ময় দাশগুপ্ত। আবার এবারে কুইজ, কুইজে গ্রুপে একজন আসলেই হবে। এই চারটে করে বই দিয়ে দে। হ্যাঁ, ফার্স্ট গ্রুপ সায়ন সাহাক, ফাইভ সিক্স এস কৃষ্ণেন্দু, অঙ্কিত পতিয়ার, আয়ুষ চট্টোপাধ্যায়, একজন এসো না, সবাই আসা দরকার নেই। গ্রুপ লিডার একজন আসবে, একজন আসলেই হবে। আচ্ছা, সেকেন্ড ভৈরব নন্দী, সোহম মণ্ডল, অর্পণ পাঁজা, সুরজিৎ ঘোষ, একজন এসো। থার্ড সায়ন্তন সাহা, আবির দত্ত, কনিষ্ক মণ্ডল, হৈমকিরণ সাধু, একজন এসো। বি গ্রুপ কুইজ সেভেন এইট, ফার্স্ট দীপ্তেশ বাগ, সোমদীপ ঘোষ, সঞ্চয়ন পান, রুদ্রনীল কুণ্ডু, একজন এসো। পুরস্কার তুলে দিচ্ছেন পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ। সেকেন্ড স্পন্দন নন্দী, দেবসেনাপতি, রোহিত, কুন্দন নন্দী, একজন এসো। থার্ড রুদ্রনীল ঘোষ, অর্চন মাইতি, রুদ্রনীল মণ্ডল, সৌম্যজিৎ ঘোষ, একজন এসো। দি তাড়াতাড়ি চলে যাও। কুইজ নাইন টেন ইলেভেন গ্রুপ, ফার্স্ট রোহিত মণ্ডল, অরিত্র রুই দাস, অয়ন নাগ, অর্ণব মণ্ডল, একজন এসো। সেকেন্ড তপজ্যোতি সায়ন, অনির্বাণ, শিবম, একজন এসো। তপজ্যোতি চলে এসো, পরে সবাইকে দিয়ে দেবে। থার্ড সোমদীপ নিয়োগী, অনুনয় চ্যাটার্জি, চৌধুরী মোহাম্মদ আসি, বিশ্ব তনু, একজন নিয়ে নে। হ্যাঁ আছে তো, এই বলে দিয়েছে। আর আমাদের বাকি থাকলো 15ই আগস্টে যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিন যথাসময়ে তোমাদের যে কোনো খাবার দেওয়া হয় সেটা মহারাজের সঙ্গে কথা বলে কী পুরস্কার দেওয়া হবে যা পরে দেওয়া হবে। এবার ধন্যবাদ জ্ঞাপন আর সমাপ্তি সঙ্গে। আচ্ছা, এবার এখানে যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো তো, বসে পড়ো।